বিদ্যুতে কিছু নতুন জিনিস নিয়ে আসবার চেষ্টা করেছি, যেগুলো হয়তো আপনি ক্লাসে ওইভাবে চিন্তা করি নাই, কিন্তু যেটা ওইখানে দিয়েছি ওটা আপনাদের জন্য অনেক ভ্যালু এডিশন হবে। সবাই সময় করে মাঝে মাঝে যখন বসবেন একসাথে, ধরেন 10 মিনিটের ভিডিও, তো 2-3টা ভিডিওটা না দেখে ফেলবেন। আর ওটা সবসময় থাকবে, এটা যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন। ওইগুলো ডাউনলোড করার দরকার নাই আপনাদের, ডাউনলোড করার দরকার নাই। আপনারা হলো ডাউনলোড যেগুলো ইমেইলে দিচ্ছে এগুলো ডাউনলোড করে ফোল্ডারে সেভ করে রাখবেন, আর ইউটিউবে যেগুলো আছে ডাউনলোড না করে ইউটিউবে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমরা আনসারটা মিলাবো আর 1 মিনিট। আচ্ছা মিলান, তো দেখি আমরা ক্লাস টেস্ট 11, একের হলো 4, 2 এবং 3-এর হলো 3, 4-এর 1, 5-এর 2, 6-4, 7-8-এর 3, 9-1, 10-4, 11-13-2, 11-14 না, 11-18-2, 11-18-2, 19-1, 20-21-2, 22-4, 23-2, 24-25-3, 26-4, 27-28-3, 29-30-1, 31-32-4, 31-32-4, ওয়ালাইকুম আসসালাম। দেখেন 31-32-4, 33-1, 34-37-2, 38-4, 39-40-1, 41-3, 42-2, 43-45-1, 46-5, 47-1, 48-5, 49-50-2, 47 ইয়াসমিন ববি 47। স্যার আব্দুর রাজ্জাক 40.5। রাজ্জাক 40.5, গুড। নেক্সট, স্যার সাইফুল্লাহ 28.5, স্যার সাইফুল্লাহ কত? 28.5, স্যার
রিয়াজ মাহমুদ 46.75 রিয়াজ মাহবুব মাহমুদ হ্যাঁ 46.5 স্যার নুসরাত 40.5 নুসরাত 40.5 স্যার সামিহা 45 সামিহা 45 নেক্সট Sir, Habib 41. Habib 41. Next. Sir, Umme Salma 41.5. Umme Salma 41.5. Sir, Bulbul 40. Bulbul 40. বুলবুল হলো 40 বেশ ভালো হয়েছে আজকে হাইয়েস্ট হলো ববি 47 গুড অনেক ভালো মার্কস আজকে শুধু সাইফুল একটু কম 28.5 একজন শুধু ফেল করেছে তো পাশে খুব কাছাকাছি আর সবারই খুবই ভালো প্রস্তুতি হয়েছে সবারই আজকে অনেক ভালো হয়েছে আমরা প্যাসিভ সলিউশনের দিকে যাই হ্যাঁ বলেন এক থেকে ছয় পর্যন্ত কোনটা কোনটা সমস্যা ফ্রম ওয়ান টু সিক্স স্যার তিন নাম্বারটা একটু দেখেন দি স্যার তিন নাম্বার তিন নাম্বারটা হলো সি বলেছি দেখেন হোয়াট মেক্স ইউ ক্রাই ভালো করে দেখেন কি তোমাকে কাঁদায় কি তোমাকে কাঁদায় এখানে অবজেক্ট কোনটা ইউ ইউ অর্থ তোমাকে হলে অবজেক্ট হয় ইউ অর্থ তুমি হলে সাবজেক্ট হয় এটা একটা বিষয় আরেকটা বলেছিলাম যে চেনার জন্য মেক এর পরে কি নাউন বা প্রোনাউন তারপরে যদি আরেকটি ভার্ব থাকে তাহলে মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হয় মেক এর পরে কি নাউন বা প্রোনাউন তারপর আরেকটি ভার্ব থাকলে মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হয় তাহলে এখানে ইউটা হলো আমাদের অবজেক্ট তাহলে ইউটাকে কি করতে হবে সাবজেক্ট করতে হবে সাবজেক্ট করলাম তাহলে ইউ ইউ সাবজেক্ট ইউজ আর ইউ মেড দ্বিতীয় ভার্বের পূর্বে টু আর ইউ মেড টু ক্রাই হোয়াটটা এখানে কি হোয়াটটা হলো সাবজেক্ট কাদানোর কাজটা হোয়াট করছে সাবজেক্টটা কি হবে অবজেক্ট হবে অবজেক্টের পূর্বে বাই হবে বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই নেক্সট চার নাম্বারটা কেন ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ হুম হ্যাভ ইউ কল হুম সবসময় অবজেক্ট হুমটাকে সাবজেক্ট করতে হবে হুমের সাবজেক্ট হলো হু হু অনুযায়ী হ্যাজ হু হ্যাজ বিন কল্ড বাই ইউ হু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে হ্যাজ বিন কল্ড বাই ইউ স্যার ছয় নাম্বার সেন্ড ইউ সান্টু স্কুল আপনার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠান বড়দেরকে সাধারণত অর্ডার করা যায় না এটা রিকোয়েস্ট হবে হ্যাঁ এই জন্য ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড ইউর সান টু স্কুল প্লিজ কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড হয় অথবা এটা করবেন হলো ইউর সান শুড বি সেন্ড টু স্কুল বা মাস্ট বি এখানে আমরা যদি এটা সাজেশন বুঝায় তাহলে শুড বি বা মাস্ট বি দ্বারা প্যাসিভ করতে হয় শুড বি বা মাস্ট বি অর্থাৎ ইউর সান শুড বি সেন্ড টু স্কুল বা ইউর সান মাস্ট বি সেন্ড টু স্কুল শুড বি দেয়া করবেন সাজেশনের ক্ষেত্রে আর এ নাম্বারে যেটা দেওয়া আছে ইউ আর রিকোয়েস্ট হয় না ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড ইউর সান তাও কাছাকাছি যেত তাও লেখা যেত প্লিজ বা কাইন্ডলি থাকলে সাধারণত ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হয় যদি এটা এরকমও থাকতো ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড ইউর সান টু স্কুল সেটাও হতো নেক্সট নয় নাম্বার স্যার ছয় নাম্বার উই হ্যাভ ইলেক্টেড হিম চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছি এখানে হলো এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট
ট্রানজিটিভ ভার্ব যখন নিজের অবজেক্টের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন হয়, সেই অতিরিক্ত অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই চেয়ারম্যানটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না, তাহলে হিমটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে হি হ্যাজ বিন ইলেক্টেড চেয়ারম্যান বাই আস, হি হ্যাজ বিন ইলেক্টেড চেয়ারম্যান বাই আস আপ টু 15 পর্যন্ত বলেন। আপ টু 15 the problem can be solved by him. The problem can be solved by him. Next. Sir, 14 number tag to dekhen di sir. The price of vegetables dash last winter. The price of vegetable a decrease er passive hobe na. The price of vegetables decreased last winter. The price of vegetables decreased last winter. Goto shudhu komechilo. Next. বলা যাবে না, রিচ এর প্যাসিভ হয় না, এই জন্য অ্যাকটিভ ফর্মে হবে হ্যাভ রিচড আস টুডে। জি স্যার। 20 স্যার। কত? 20 স্যার, 20। They dashed the sound of truck driving in the residential area. They were annoyed. Annoyed dara birokto bujhele, byakti dara birokto bujhele, annoyed pore with hoy. Ar obyakti dara hoy jodi hoy, byaktir acharon kono kono kichu dara shekhete annoyed hoy. Tale they were annoyed at. Up to 25. Sir, 22. Up to 35. কিন্তু এই ইউজিংটাকে ওরা যেটা করেছে, ইউজ অফ নাউন ফর্ম ইউজ করে ফেলছে। Use of bulletproof jacket was recommended by him. Using টাকে use of করলে অর্থের কোনো পরিবর্তন হয় না, একটু চেঞ্জ করে লিখেছে use of, অর্থাৎ using টাকে use of করেছে। Using টা use of একই জিনিস, একই অর্থ। Next. Sir, 31 টা একটু বলবেন স্যার। স্যার, এখানে এটাতে কি প্রবলেম ছিল 32 তে? He recommended that. এখানে তো আপনার that আসবে না। এখানে আপনাদের কোন কোন বইতে হয়তো দ্যাট দিয়ে করা, একটু ভালো করে বলবেন। জি স্যার। হ্যাঁ, এটা একটু ভালো করে বলবেন। রিকমেন্ডেড দ্যাট এর পরে কখনো রিকমেন্ডেড দ্যাট, যেটা এটা হলো সাবজাংটিভ মুড, এরপরে আপনার বি বসাতে হয়। অর্থাৎ হি রিকমেন্ডেড দ্যাট বুলেটপ্রুফ জ্যাকেট বি ইউজ, যদি এখানে শুড না থাকতো তাহলে এটা লেখা যেত। ওইখানে যদি আপনার শুড না থাকতো, শুধু বি থাকতো, তাহলে এই নাম্বারটা দেওয়া যেত।
অর্থাৎ সাবজাংটিভ যখন রিকমেন্ড রিকমেন্ড দ্যাট সাজেস্ট দ্যাট ইম্পারেটিভ দ্যাট এদের উপরে সাবজাংটিভ মোড বলে এটাকে তার মানে মডাল ব্যবহার করা যায় না প্যাসিভ হলে বি দিয়ে প্যাসিভ করতে হয় এ নাম্বারে শুটটা না থাকলে এ নাম্বারটা হতে পারত বাড়িটি সিদ্ধান্ত হয়েছিল টু বি সোল্ড বাই দ্য হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সোল্ড বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত হয়েছিল এই টু ইনফিনিটিভের প্যাসিভ করবেন বি দ্বারা এইজন্য দা হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সোল্ড স্যার কিছু কিছু বইয়ে সি নাম্বারটাও দেওয়া আছে অ্যানসার স্যার হি ডিসাইডেড দ্যাট হি ডিসাইডেড আচ্ছা না এখানে তো আপনি হি ডিসাইডেড দ্যাট দা হাউস শুড দরকার নাই তো এখানে কারণ দা হাউস কে সাবজেক্ট করা যাচ্ছে দা হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সোল্ড দা হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সোল্ড 33 স্যার 33 যেটা সরাসরি সিম্পল করা যাচ্ছে সেটা কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই 33 আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস দেখেন উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস একটু খেয়াল করে দেখেন এখানে যেটা হলো পাংচুয়ালিটি হলো আমাদের অবজেক্ট তাহলে পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন অন থাকবে তারপরে ইন দিস অফিস বাই আস বাই আসটা নাই কোন অপশনে বাই আসটা রাখে নাই তাহলে কি হচ্ছে দেখেন এখানে কোন অপশনেই বাই আসটা রাখে নাই তাহলে আমরা লিখবো পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দিস অফিস অন আর ইনটা পাশাপাশি বসবে এখানে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসবে নেক্সট 35 তো বলেছে না 35 এ সমস্যা আছে দেখেন 35টি খেয়াল করেন আই ক্যান নট ডিপেন্ড অন হোয়াট ইউ সে আমি নির্ভর করতে পারি না তুমি যা বলো সেটার উপর আই ক্যান নট ডিপেন্ড অন হোয়াট ইউ সে প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এখানে এই হোয়াটটা হলো অবজেক্ট কিন্তু হোয়াটটা নিজে একটা ক্লজ অবজেক্টটা যদি নিজে একটা ক্লজ হয় ক্লজ মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে ওইটাকে আগে প্যাসিভ করতে হবে তাহলে হোয়াট ইউ সে এখানে তুমি যা বলো এটা সাবজেক্ট হোয়াটটা অবজেক্ট তাহলে প্যাসিভ যখন করবেন হোয়াট ইজ সেড বাই ইউ অবজেক্টটাকে আমরা প্যাসিভ করে ফেললাম হোয়াট ইজ সেড বাই ইউ তারপরে করেন ক্যান নট বি ডিপেন্ডেড অন বাই মি তাহলে হোয়াট ইজ সেড বাই ইউ ক্যান নট বি ডিপেন্ডেড অন বাই মি স্যার 37 হি হ্যাজ হি নট সিন দ্য পিকচার সে কি পিকচারটি দেখেনি Has on the picture been seen by him? এটা তো সহজ এটা কঠিন কেন হ্যাড লেখছেন স্যার না আমার অ্যান্সার দিছিলাম আমি 37 না 37 37 আমার অ্যান্সার দিছিলাম ডি ডি নাম্বার হ্যাভ দা পিকচার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন সিঙ্গুলার জি জি সরি স্যার হ্যাঁ হ্যাঁ এটাই না আপ টু 40 up to 45 sir 40 number 40 active form of why wasn't the matter brought to my notice to balo ko dekhen ekhane passive ache why was not the matter brought to my notice keno bishoy ti amar drishtite ana hoyni ekhane dekhen ekhane amra jokhon active korbo amra jani je by er pore jeta thake shetake subject korte hobe ekhane by er pore kichu nei ekhane by er pore kichu nei tale ekta সাবজেক্ট ধরতে হবে সেই সাবজেক্টটা আমরা জানি ব্যক্তি বুঝালে ওয়ান ও এন ই ওয়ান কে ধরতে হয় ব্যক্তি বুঝালে ইট অথবা অর্থ অনুযায়ী অন্য কোনো সাবজেক্ট এখানে ওয়ান ধরে নেই ওরা ওয়ান না ধরে ইউ ধরেছে একই কথা ওয়ান না ধরে ইউ ধরেছে তাহলে এখন ওয়াজ নট পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ অ্যাক্টিভে ডিড নট আসবে তাহলে হোয়াই ডিডন্ট ইউ ব্রিং দ্য ম্যাটার টু মাই নোটিশ হোয়াই ডিডন্ট ইউ ব্রিং দ্য ম্যাটার টু মাই নোটিশ 44 44 আচ্ছা এখানে পিন পয়েন্ট এররস এ লট অফ ক্রপস ওয়্যার গ্রোন গ্রো এ প্যাসিভ হয় না এখানে হবে ওয়্যার কালটিভেটেড বা ওয়্যার প্রোডিউসড এখানে ওয়্যার কালটিভেটেড হবে গ্রো এ প্যাসিভ হয় না 45
The price of sugar was increased passive hoy na was bad jabe increased increase er passive hoy na was bad increased by a group of syndicate sir 43 bol kore felam sir 46 ta sir they holo they rose hobe na they raised voice eta they raised voice sir eta sob gula ektu bujhay den sir ei pinpoint error gula sob gulai somoshya sir sob gula ektu bujhay den hoyse amar rise holo nijer je utha ar raise mane uthano jehetu tara ache they raised ke number ho they raised hocche Not a single soul was found there and thus they returned with a sad state of mind ekhane kono bhul nei 49 as he was a famous player eta he was rewarded jehetu tini bikkhato khelowar chilen take onek gula puraskar dewa hoyechilo he was rewarded many prizes jee 50 tole having heard the news he went eta hobe he was taken we took him to the spot immediately participle er opor ongsho ta passive hobe na participle upper অংশ টা অ্যাকটিভ ফর্মে হবে এজন্য having heard the news খবরটি শুনিয়া এখানে তো পরে we took him to the spot immediately আমরা তাকে immediately spot এ নিয়ে গেলাম অথবা he went to the spot immediately পরে দুই একটা প্যাসিভ এখানে আছে একটু দেখেন অ্যাকটিভ টিপু অর্ডার মি টু ব্রিং আ কাপ অফ কফি টিপু অর্ডার এটা ছাত্রদের সমস্যা ছিল দুই তিনটা ওটা আমরা একটু দেখব এখানে টিপু অর্ডার মি টু ব্রিং আ কাপ অফ কফি তাহলে এখানে মিট অবজেক্ট subject korte hobe I was ordered to bring a cup of coffee by tipu it is time to send a telegram dekhen it is time to send a telegram ekhane shorashori oi bhabe transitive verb nei tobe infinitive ache tobe eta dui bhabe kora jay eta holo it is time for a telegram to be sent othoba it is time that a telegram be sent dui bhabe hote pare it is time that a telegram be sent othoba it is time for a telegram to be sent it is time to send the telegram it is time for a telegram to be sent infinitive passive hobe dara othoba it is time that a telegram be sent jodi subject ki mute koren tale telegram be sent hobe suppose they let us join the class tale dekhen we were late join the class by them later pore ditiyo bar thebe to hobe na we were late join the class by them তারপরে দেখেন লেট আস জয়েন দা সেরেমনি লেট আস জয়েন দা সেরেমনি একটা দেখেন দে লেট আস তারা আমাদেরকে ক্লাসে জয়েন করতে অনুমতি দিয়েছিল তাহলে উই ওয়্যার লেট জয়েন দা ক্লাস বাই देम উই ওয়্যার লেট জয়েন দা ক্লাস বাই देम লেট আস জয়েন দা সেরেমনি লেট দা সেরেমনি বি জয়েন্ড বাই আস লেট দা সেরেমনি দেখেন লেট আস আছে লেট আস জয়েন দা সেরেমনি লেট এর পরে দ্বিতীয় অবজেক্ট দিয়ে শুরু করতে হয় লেট এর প্যাসিভ হবে লেট এর পরে দ্বিতীয় অবজেক্ট লেট দা সেরেমনি বি জয়েন্ট বাই আস বাট মি নো বাটস একটু দেখেন কিন্তু করোনা বাট মি নো বাটস কিন্তু করোনা এখানে লেট দিয়ে শুরু করবেন লেট নো বাটস বি বাট টু মি এখানে দেখেন বাট মি নো বাটস এখানে এই বাটটা হলো বার imperative sentence ei bar ta kintu kora ei bar ta holo verb but me no buts kintu korona jokhon eta jehetu apnar adesh mulok order let dara shuru hobe let er pore ditiyo object ta boshate hobe no buts holo object let no buts be but to me let no buts be but to me let er passive verb dara kintu korona সব মানে এখানে ভার্ব কেমন যেন মনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব দ্বারা শুরু হয় না কিন্তু বাট ভার্ব হয় হ্যাঁ এখানে ভার্ব করেছে এখানে ভার্ব করেছে বাট ভার্ব হয় হ্যাঁ বাট মি নো বাটস কিন্তু করোনা তাহলে লেট এর পরে বসাবেন লেট নো বাটস বি বাট তাহলে মি থাকার কারণে টু মি আমার কাছে কিন্তু তোমার দ্বারা যেন কিন্তু করা না হয় ডু দা ওয়ার্ক let the work be done let the work be done ekhon bole nusrat bolchilen apnar kichu query chilo passive form somporke ki bolen sir he made us work etar passive ta sir he made us work he made us work active
he made us work. এটা অর্থ কি বলেন তো? তিনি আমাদের কাজ করিয়ে দিয়েছিলেন, এরকম হবে যে আমাদেরকে কাজ মেক মানে কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া, তিনি আমাদেরকে কাজ করিয়ে দিয়েছিলেন এরকম অর্থ হবে। তিনি আমাদেরকে কাজ করিয়ে দিয়েছিলেন, তাহলে মেক এর পরে আমরা জানি যে অ্যাক্টিভ এর মূল বার বসে প্যাসিভ এর টু বসাতে হবে, তাহলে উই ওয়ার মেড টু ওয়ার্ক, দেখেন এটা হলো উই ওয়ার মেড বাই হিম টু ওয়ার্ক, হ্যাঁ বাই হিম, উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম, he made us work, তিনি আমাদেরকে করে কাজ করিয়ে দিয়েছিলেন, we were made to work by him, এখানে কিছু অর্থ পড়ে না, এইভাবে হবে, এইভাবে আছে আনসারটা? না স্যার, এর জন্যই সমস্যা, লেখা আছে work was made by him for us, work was made by him for us, work was, একটু দাঁড়ান, আচ্ছা work was made by him for us, work was made by him for us, work was made by him, হ্যাঁ ঠিক আছে এটাই হবে। দেখেন ওইখানে আমরা যেটা বলছিলাম ওইটা অর্থটা একটু পরিবর্তন, খেয়াল করেন এখানে হলো মেক অর্থ হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া, মেক অর্থ হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া, যেমন হি মেড আস ওয়ার্ক অর্থাৎ তিনি আমাদেরকে কাজটি করিয়ে দিয়েছিলেন, দেখেন অর্থ হলো তিনি আমাদেরকে কাজটি করিয়ে দিয়েছিলেন, এখন তাহলে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম, অর্থাৎ কাজটি করা হয়েছিল তার দ্বারা পরে আমাদের জন্য, কাজটি করা হয়েছিল তার দ্বারা আমাদের জন্য, কিন্তু যদি ওইরকম বলি উই ওয়ার মেড টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করানো হয়েছিল, হ্যাঁ উই ওয়ার মেড টু ওয়ার্ক, তাহলে আমাদেরকে তার দ্বারা কাজ করানো হয়েছিল, ওর অর্থের পরিবর্তন হয়ে যাবে, কারণ মেক পজিটিভ ভার্ব, এটা আমরা পড়াবো, মেক অর্থ হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া অর্থে বোঝাতে হয়, মেক হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া অর্থে ব্যবহৃত হয়, তাহলে করিয়ে দেওয়া যেহেতু তাহলে ওয়ার্কটা সে করিয়ে দিয়েছে, এই জন্য ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, ওয়ার্ক ওয়াজ মেড, হ্যাঁ বাই হিম ফর, ঠিক আছে ওইটা স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলুন স্যার, কোশ্চেনটা হলো ওয়ার্কটা তো এই জায়গায় ভার্ব হিসেবে বসছে, তার যদি যদি নাউন হিসেবে বসতো তাহলে তো আমরা সাবজেক্ট হিসেবে আনতে পারতাম, কিন্তু এখানে তো ওয়ার্কটা ভার্ব হিসেবে কাজ করতেছে না, হি মেড আস ওয়ার্ক, হ্যাঁ এখানে ভার্ব হিসেবে এসেছে, আচ্ছা এখানে ভার্ব হিসেবে এসেছে, নাউন হিসেবে করতে হচ্ছে আর কি, ওয়ার্ক ওয়াজ মেড, স্যার দা হি মেড আস দা ওয়ার্ক থাকতো তাহলে আমরা এভাবে করতে পারতাম, দা ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, মেড আস দা ওয়ার্ক তো থাকতে পারবে না, মেক এর আগের বার আপনি যেভাবে করলেন সেটা আমার কাছে মনে হলো যে কারেক্ট, কারণ যেটা পজিটিভ ভার্বের নিয়মে যদি আমরা একটু অর্থের পরিবর্তন হয়ে যায়, ওখানে কি এই অপশনটা ছিল নুসরাত, আমি যেটা বলছিলাম যেটা দেখাইছিলাম, না স্যার অপশন এখানে আছে হচ্ছে স্যার উই ওয়্যার মেড দা ওয়ার্ক ফর হিম, এটা আছে অপশন, আচ্ছা দেখি উই পাবলিকে যেটা দেওয়া আছে নিচে দেখি we were made the work for him, made the work for him, জি স্যার এটা অপশনে আছে, we were made দি দেওয়া না, তো we were made the work for him, না we are made এখানে তো দি আসবে না, এটা তো এই হয় নাই, এটা হলো এটা আর কি আছে স্যার, আর আছে we was made the work by him, work were made by him to us, no there option je glasses dekhen oglo modhe amra jeta korchhilam oitao jodi thake orther poriborton hoy kintu passive hoy mane eta jeta amra jeta bolchhilam jemon erokom jeta dekhen ekhane ektu jamela jeta holo ashole eta eglo to direct ashole ebhabe passive exact ortho onujayi hoy na ghure korte hoy ashole ekhane mane make korte holo kauke kono kichu koriye dewa ekhon ortho ta dekhen he made us work তিনি আমাদেরকে কাজ করিয়ে দিয়েছিলেন, বাংলা অর্থ হলো তিনি আমাদেরকে কাজ করিয়ে দিয়েছিলেন,
তিনি আমাদেরকে কাজ করিয়ে দিয়েছিলেন। এখন যদি এরকম বলি তাহলে দেখেন যদি আমরা আজকে অবজেক্ট করি সাবজেক্ট করি তাহলে উই ওয়ার মেড টু ওয়ার্ক। দেখেন এখানে একটু দেখি উই ওয়ার মেড টু ওয়ার্ক। আচ্ছা উই ওয়ার মেড টু ওয়ার্ক আমাদেরকে কাজ করে দেওয়া হয়েছিল তার দ্বারা, এটা হতে পারে। হ্যাঁ এটাও লেখা যাবে, অর এটাও লেখা যাবে, এটা হলো এক্সাক্ট অর্থ ওই পুরো স্ট্রাকচার অনুযায়ী হয়। অর দেখেন এটা একটু খেয়াল করে দেখেন, এটা লেখা যাবে অর্থাৎ এটা হি মেড আস ওয়ার্ক, তিনি আমাদের কাজ করিয়ে দিয়েছিলেন। তাহলে উই ওয়ার মেড টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করিয়ে দেওয়া হয়েছিল বাই হিম, এটা হলো এক্সাক্ট হবে। কারণ এখানে ওয়ার্কটা আছে ভার্ব ফর্মে, এখানে ওয়ার্কটা আছে হলো ভার্ব ফর্মে, কাজেই এখানে ভার্ব ফর্মে মেকের পরে প্যাসিভ হলে দ্বিতীয় ভার্ব হলো টু বসে, এটা হলো এক্সাক্ট হবে। এটা যদি না করে ওখানে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, ওইটা ভার্বটা কোনো নাউন করছে সেন্স আসে, কারণ বাকি যে তিনটা অপশন বললেন ওই তিনটা এমনি অপশন সেন্স আসে না এবং স্ট্রাকচারও ভুল। বাকি যে তিনটা অপশন বলেছেন ওই তিনটার মধ্যে গ্রামাটিক্যালি ভুল এবং এই এই বাক্যের প্যাসিভ সেন্সটা আসে না, এই কারণে এটা হলো কাছাকাছি যে চারটা যেটা দেওয়া আছে। তবে যদি উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম দেওয়া থাকে এটা হলে সবচেয়ে এক্সাক্ট হবে। আমরা এটা আগে লিখি ওইটা পরে লিখি, এটা নাই না দেখেন তো, এটা আছে না স্যার? এটা নেই স্যার, এটা নেই। আচ্ছা আমরা এটা অবলিক এখানে অর দিয়ে যেটা কাছাকাছি যায় সেটা হলো আমরা যেটা এটা অর দিয়ে কাছাকাছি বলতে পারেন, এটা হলো মানে কাছাকাছি অর্থে work was made by him for us, এটা কাছাকাছি exact না। next আর কোনটা বলেন? The next হচ্ছে who has written Hamlet, who has, হ্যাঁ active বুঝতে পারছি active, who has written Hamlet, who has written Hamlet, who has written Hamlet। একটু দেখেন আগে কথা বলার আগে একটু বলবেন ভালো করে। আমরা এটা দুইটা প্যাসিভ করা যায়, প্রথম হলো আমরা যেটা শিখেছি সেটা হলো এখানে অবজেক্ট কোনটা বলেন তো? হ্যামলেট, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাজ হ্যামলেট বিন রিটেন, হুটা থাকলে কি হয় বাই হুম, মানে হু হু থাকলে হুম হবে অবজেক্ট হয়ে যাবে তারপর বাই বসবে, বাই ডাব্লিউ সার শেষে বসে না এই জন্য প্রথমে বসাতে হবে। দেখেন আমরা একটু বলছি, একটা হলো দেখেন বাই হোম হ্যাজ Hamlet been written, or এটা মডার্ন ইংলিশে যেটা করে মডার্ন ইংলিশে হুকে সাবজেক্ট হিসাবে ধরে এবং হুকে চিন্তা করে যে হুটা পরিবর্তন করবে না, হুটা হুই থাকবে, তাহলে বাই হু, এটা বাই হু লাগছে, বাই হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন, বাই হু অথবা হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই, এরকম লেখা যায় হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই দেখেন কোনটা দিচ্ছে, এটা নিচেরটা দিয়েছে স্যার, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই। হ্যাঁ দুটোই কারেক্ট, মডার্ন ইংলিশে যেটা হয় সেটা হলো ওই হুকে পার্সন হিসেবে চিন্তা করে, তো এই জন্য আর যেমন আই থাকলে আমরা মি করি, হুটাকে মডার্ন ইংলিশে হু হিসেবে রাখা হয় প্যাসিভে, এই জন্য বাই হু, মানে হুটা পরিবর্তন না করে বাই হু করে, বাই হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন, তো বাইটা ডাব্লিউ স্পটটা আগে রেখে প্রি পজিশনটা পরে দেওয়া। হ্যাঁ এটা স্মার্ট ইংলিশ, মডার্ন ইংলিশ হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই, এটা আপনাদের জানতে হবে। অপশন এটা থাকলে তখন দুইটা অপশনই ছিল, দেখেন তো বাই হুম ছিল না স্যার, বাই হুমটা নেই স্যার, না বাই হুম, বাই হুমটা না থাকলে এটাও দেওয়া যাবে who has hamlet been written by। হ্যাঁ আর কোনটা স্যার? he let me go active, he let me go,
এটা বোধহয় আমরা উপরে একটা করেছি তার মতো আছে না দেখেন তো দে লেট আস জয়েন দা ক্লাস এই যে এটা লেট লেট কে স্যার বারে হিসেবে ব্যবহার করা হয়েছে স্যার জি এই যে এখানে একটু দেখেন তো আমরা যেটা করেছি দে লেট আস জয়েন দা ক্লাস দে লেট আস জয়েন দা ক্লাস এইটা দেখেন এখানে অবজেক্ট কোনটা আসটাকে সাবজেক্ট করব আমরা আসে সাবজেক্ট হলো উই তাহলে উই ওয়ার লেট জয়েন দা ক্লাস বাই দেম আপনি যেটা লিখেছিলেন ওইটাই দেখা একটু ভালো করে দেখেন ওই জিনিস একই জিনিস এইটাই ওইখানে আসছে স্যার স্যার জয়েন তো স্যার বার জয়েন আগে কেন একটু বসালাম না কেন স্যার তাহলে ওয়েট 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 হি লেট আস কি আছে নুসরাত হি লেট স্যার হি লেট মি গো মি গো অর্থ কি বলেন তো নুসরাত এটার নুসরাতের অর্থ কি তাকে যেতে দাও না সে আমাকে যেতে দিয়েছিল সে আমাকে যেতে দিয়েছিল নুসরাত কোন টেন্সে আছে সে আমাকে যেতে দেয় না দিয়েছিল কোন টেন্সে এটা নুসরাত প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স পাস্ট টেন্স স্যার পাস্ট টেন্স স্যার দিয়েছিল পাস্ট টেন্স নুসরাত আপনি কি শিওর যে এটা পাস্ট টেন্স জি স্যার পাস্ট টেন্স স্যার দিয়েছিল কিভাবে শিওর হলেন লেটের মূল বারও তো লেট দিতে আস নাই স্যার হ্যাঁ এখানে লেটের সঙ্গে যদি প্রেজেন্ট টেন্স হতো লেটের সঙ্গে এস থাকতো হি লেটস মি গো হতো যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে লেটের সঙ্গে এস থাকতো তাহলে পাস্ট টেন্সে আছে এখন দেখেন আই আই ওয়াজ লেট লেটের পরে দ্বিতীয়বার থাকলে টু বসে না অ্যাক্টিভ টু হয় না প্যাসিভ টু হয় না আই ওয়াজ লেট গো টু না এটা গো I was let go by him. I was let go by him. I was let go by him. I sir, was let. Two টা কখন বসবে না স্যার বললেন টু লেট এর পরে আমরা ওই যে পজিটিভ বা দেয়ার ইনফিনিটিভ পজিশন দেন খেয়াল করেন মেক মনে আছে আপনাদের মেক হি হেল্প এদের পরে আরেকটা বার থাকলে অ্যাক্টিভ টু হয় না কিন্তু প্যাসিভ টু হবে মেক সি হেল্প এর পরে আরেকটি বার থাকলে অ্যাক্টিভ টু হয় না কিন্তু প্যাসিভ টু হয় কিন্তু লেট এর পরে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রে টু হবে না লেট এর পরে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রে টু বসে না তারপর কোনটা তারপর বলেন স্যার একটু স্যার স্যার হি ইজ থট টু বি এ টিচার জি স্যার প্যাসিভ ফর্মে আছে স্যার হ্যাঁ এটা হলো প্যাসিভে আছে হি ইজ থট টু বি আ টিচার দেখেন হি ইজ থট টু বি এ টিচার এটা হি ইজ থট এখানে আমরা জানি যে এখানে কার দ্বারা বাইয়ের পরে কিছু না দ্বারা সাবজেক্ট ধরতে হবে সাবজেক্টটা ধরতে হবে এখন সাবজেক্টটা ধরেন আমরা যখন ধরব এখানে আমরা উই কে সাবজেক্ট ধরতে পারি এখানে আমরা উই কে সাবজেক্ট ধরতে পারি যেমন উই দেখেন উই উই থিঙ্ক হিম টু বি এ টিচার দেখেন উই থিঙ্ক হিম টু বি আ টিচার এখানে যদি প্যাসিভ করেন দেখেন প্যাসিভ করলে কি হবে হি ওয়াজ থট টু বি এ টিচার বাই আজ বাইয়ের পর আস্টার দে নাই উই থিঙ্ক হিম টু বি এ টিচার হ্যাঁ পিপুল থিঙ্ক হিম টু বি এ টিচার এরকম করতে পারেন কি আছে আনসারে স্যার আনসারে এটাই আছে স্যার উই থিঙ্ক হিম টু বি এ টিচার স্যার বিটা কি থেকে যাবে স্যার হ্যাঁ বিটা থেকে যাবে এখানে বিটা থেকে যাবে হ্যাঁ আচ্ছা স্যার দ্য প্রাইস অফ ভেজিটেবলস ডিক্রিজেস এভরি উইন্টার না ইজ ডিক্রিজড এভরি উইন্টার ডিক্রিজে কি প্যাসিভ হয় না স্যার তাহলে কি হবে ডিক্রিজেস হবে ডিক্রিজেস কিন্তু স্যার ওই যে আপনার বইয়ের বেসিকের বইয়ের 174 নম্বর পৃষ্ঠায় 19 এর অ্যানসার এ দেওয়া মানে ইজ ডিক্রিজড কত পৃষ্ঠা নম্বর কত স্যার 174 174
page number 174. What number question? Sir, 19. The price of vegetables. Haan, eta holo decrease B number hobe. Eta hobe, haan, thank you. B number question, B. Haan, erokom data discrepancy pele ekta obosshoi amader bolben, haan. Decreases. The price of vegetables decreases every winter. Sir, the decision has been taken today. Haan, has been taken today. Achha. হ্যাঁ, এরকম যদি দুই একটা বলছুরি দেখা যায় সেটা অবশ্যই আমাদেরকে নোটিফিকেশন আনবেন সাথে সাথে। হ্যাঁ, গুড। আর কিছু আছে না স্যার? আপাতত এগুলাই বের করতে পেরেছি। এইভাবে একটু পড়াশোনা যদি করেন তাহলে আর টেনশনের কিছু নাই। যেটা পড়বেন ভালো পাবেন, না পড়বেন না যেটা বাদ। যেটা পড়বেন ইনস্টাগ্রাম যেভাবে পড়েছে আপনি যদি এভাবে পড়তে পারেন তাহলে আর টেনশনের কিছু নাই। হ্যাঁ, তবে এই যে কোয়েরি গুলো, এই যে এখানে যে কয়েকটা প্যাসিভ দেওয়া আছে, এখানে পাঁচ ছয়টা, এই পাঁচ ছয়টা প্যাসিভ যেটা দেওয়া আছে এগুলো আপনার ওই রেয়ার হঠাৎ করে থাকে, মানে ধরেন দুই একটা পরীক্ষায় মাঝে মাঝে এক্সেপশনাল আমরা বলি। এগুলো না পেরেও আপনি 60% নাম্বার পাবেন পরীক্ষায়। এগুলো না পারলেও সমস্যা নেই, তবে পারলে ভালো। এগুলো না পারলেও সমস্যা নেই, এগুলো হলো একদম এক্সট্রিমলি আমরা বলতে পারি এক্সেপশনাল, মানে অন্যতম এক্সেপশনগুলোর মধ্যে পড়ে। এগুলো পরীক্ষায় না পারলেও আপনার ফেল হবে না, পারলে ভালো, নিজের ক্রেডিট জাহির করতে পারবেন। আর কিছু কিছু টিচার আছে এরকম কয়েকটা সেন্টেন্স দিয়ে ক্লাসে আলোচনা করে স্টুডেন্টরা মনে করে বিশাল জিনিস, মানে বিশাল কিছু শিখে ফেলছে আর কি। হ্যাঁ, কিছু স্টুডেন্ট আমরা পাই যে বাট মি নো বাটস, এটা নিয়ে পুরো ক্লাস শেষ, যে এটা নিয়ে স্টুডেন্টরা চিন্তা করলো বিশাল এক জিনিস শিখলাম। কিন্তু এ ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসবে না, কাজেই এটা বেসিক জিনিস না প্যাসিভের, এটা হলো একদম লিমিটেড লেভেলের এক্সেপশন, এবং এটা পরবর্তীতে আপনার রিটেনেও কোনো কাজে লাগবে না। তবে এটা জানলে ভালো, না জানলেও আপনার পা ফেল হবে না, না জানলেও আপনার ল্যাঙ্গুয়েজের মানে যেটা মূল যে বিষয়টা সেখানে কোনো ক্ষতি হবে না। কাজে এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা লাফালাফি করবো না খুব বেশি। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা খুব বেশি লাফালাফি করবো না, পাণ্ডিত্য জাহির করার জন্য আরেকজনকে জিজ্ঞেস করবো না যে এটা পসিভটা কি বলেন তো। মূল যেটা বেসিকের যে আলোচনাটা, প্যাসিভ কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে, প্যাসিভটা কিভাবে সেন্টেন্সে লিখতে হয় এটা আপনাকে বুঝতে হবে। ওই দুই একটা এক্সেপশনাল সেন্টেন্স ওয়ার্ড জেনে ওইটা নিয়ে লাফালাফি করলে লাভ হবে না। বলুন স্যার, পৃষ্ঠা নাম্বার 172 এবং প্রশ্ন নাম্বার 5, সেখানে দেওয়া আছে দা বিহেভিয়ার অফ দা স্টুডেন্টস লিডার অ্যানোয়েড দা জেনারেল স্টুডেন্ট, অর্থাৎ আমরা জানি অ্যানোয়েড উইথ থাকলে উইথ যখন দেয় তখন বিরক্ত প্রকাশ করে। 172 পৃষ্ঠা, 172 পৃষ্ঠা কত নম্বর কোশ্চেন? 5 নম্বর। জি জি, মানে ব্যক্তির ক্ষেত্রে যখন ওই বসে এবং কোন বস্তু বা কাজের প্রেক্ষাপটে যখন বসায় তখন অ্যাড বসে। এখানে যে বিহেভিয়ার সেটা তো আসলে ব্যক্তির কোন আচার আচরণ, ব্যক্তির উপর কখন আমরা ক্ষুব্ধ হই বা রাগান্বিত হই। দা বিহেভিয়ার অফ দা স্টুডেন্ট লিডার অ্যানয়েড দা জেনারেল স্টুডেন্ট, দা জেনারেল স্টুডেন্টস ওয়্যার অ্যানয়েড অ্যাট দা বিহেভিয়ার। যে সি নাম্বার না স্যার? জি, অ্যানসার সি নাম্বারটা, সেটাই বললাম স্যার। তাহলে বিহেভিয়ার মানে কি? মানে যেটা হচ্ছে তার উপর বিরক্ত বোধ তখনই করি যখন তার আচার আচরণ বা অন্য কোনো কারণে আমাদের না বুঝি। হ্যাঁ, ওটা হলো সরাসরি ব্যক্তির উপর যদি বিরক্ত হন, যেমন দা স্টুডেন্ট লিডার অ্যানয়েড দা জেনারেল স্টুডেন্ট। স্যার আপনার উপর স্যার আমি কেন বিরক্ত হব স্যার? উদাহরণস্বরূপ না, এটা হলো সরাসরি ব্যক্তির উপর বিরক্ত হওয়া একটা জিনিস, যে আরেকটা হলো ব্যক্তির আচরণে কাজে অব্যক্তি দ্বারা আপনার উপর বিরক্ত হলে স্যার এই আচার আচরণ দিতে বিরক্ত হব স্যার। থাকলেও ধরেন আপনার আচার আচরণ ছাড়াও বিরক্ত হতে পারে, এমনি কোনো মানুষকে আপনার অপছন্দ হইতে পারে, ধরেন একজন মানুষের চেহারা আপনার বিরক্তির কারণ হতে পারে। হ্যাঁ, আপনার একজন মানুষের অবয়ব আপনার বিরক্তির কারণ হতে পারে, একজন মানুষের উপস্থিতি আপনার বিরক্তির কারণ হতে পারে। হ্যাঁ, আপনার বিহেভিয়ার ছাড়াও কিছু মানুষ দেখেন না এমনি কাউকে সহ্য করতে পারে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অমুকের সাথে মিশে হয়তো আপনার কোনো ক্ষতি করে নাই, অমুকের সাথে মিশে আপনার শত্রুর সাথে মিশে বা আপনার অপছন্দের একজন ব্যক্তির সাথে মিশে এই জন্য আপনি তাকে অপছন্দ করেন, অথচ তার কিছুই আপনার অপছন্দ না, ওই সেন্সে হতে পারে। এই জন্য সরাসরি ব্যক্তির উপর বিরক্ত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হলো উইক, আর ব্যক্তির আচরণের দ্বারা কোনো কাজ দ্বারা কথার দ্বারা অব্যক্তির দ্বারা হলে সেই ক্ষেত্রে হলো অ্যাট। হ্যাঁ, আর কোনো কোয়েরি আছে?
আর কোনো কোয়েরি? ওকে গুড, আজকে খুব লাইভ চমৎকার আলোচনা হয়েছে। আমরা তাহলে এখন চলে যাই আগামী ক্লাসে, পরীক্ষা হবে কিসের উপর? প্রিপজিশন শেষ হয়েছে, দেখেন তো প্রিপজিশন শেষ হয়েছে বোধহয়, না না স্যার, প্রিপজিশন তো পড়ানো হয়নি স্যার। না স্যার, প্রিপজিশন শেষ হয়নি স্যার। কয় পৃষ্ঠা আছে? এক পৃষ্ঠা স্যার, একটা সেকেন্ড, আমি একটা দুটা সেকেন্ড একটু ব্রেক নিব। দুই পৃষ্ঠা বাকি, দুই পৃষ্ঠা। কতটুকু বাকি আছে প্রিপজিশন স্যার? দুই পৃষ্ঠা স্যার। দুই পৃষ্ঠা বাকি আছে না? তাহলে যেহেতু আমাদের এরপরে ক্লাসটা আপনাদের আগামী সপ্তাহে রবিবার, তাহলে ওই দুই পৃষ্ঠা সহ প্রিপজিশন এ থেকে জেড পর্যন্ত গ্রুপ ভার্বসের আগ পর্যন্ত পরীক্ষা হবে আগামী ক্লাসে। প্রিপজিশন আমাদের, হ্যাঁ, গ্রুপ ভার্বসের আগ পর্যন্ত পরীক্ষা হবে, এ থেকে জেড পর্যন্ত পড়বেন গ্রুপ ভার্বসের আগ পর্যন্ত। আর সিনোনিমস অ্যান্টোনিমস পরের দুই পেজ পড়বেন, সিনোনিমস অ্যান্টোনিমস পরের দুই পেজ পড়ব। স্যার আমি সিনোনিম অ্যান্টোনিমস পরে মনে রাখতে পারি না। খালি পড়তে থাকেন, খালি পড়তে থাকেন, পরে চারটা দেখলে এটা হবে এটা বুঝতে পারলেই হবে। এটা সিনোনিমস অ্যান্টোনিমস পরে মনে রাখা অনেক কঠিন একটা কাজ, এই কাজটা আমিও খুব বেশি পারতাম না, ভালো পারি না। হ্যাঁ, এটা মনে রাখা কঠিন, যারা মনে রাখতে অসুবিধা, যাদের যারা শ্রুতি ধরনা, হ্যাঁ, তারা যেটা করবেন খালি পড়তে থাকবেন, চারটে দেখলে এটা কারেক্ট অ্যান্সার, এটা যেন মনে পড়ে আর কি। হ্যাঁ, এটা যেন মনে পড়ে পড়তে থাকতে হবে, কারণ পরবর্তীতে যাবার রিটেনে যখন আপনি বিসিএস রিডিং কম্প্রিহেনশন পড়বেন সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আসবে। এই জন্য ওইটা সিনোনিমস অ্যান্টোনিমসের মিনিংটা গেস করতে না পারলে আপনি রিডিং প্যাসেজটা বুঝতে পারবেন না ভালো। আবার ওইখানে যে সেন্টেন্স লিখতে বলে ওয়ার্ড দ্বারা সেগুলো লিখতে পারবেন না। সিনোনিমস অ্যান্টোনিমস কঠিন মনে হলেও পড়তে হবে স্যার। হ্যাঁ বল স্যার, ওই 31-32 নাম্বারটা স্যার আমি শুনতে পারি না তখন আর কি স্যার, একটু আমরা এখানে একটু সমস্যা হয়েছিল স্যার। আনসার 31-32 আনসারটা কি? জি জি, আজকে মানে আনসার বলতে গেলে স্যার আজকে মানে এই একটু আমার এটা ভুল হয়েছে আর কি। 31-4, 32-4 আর কোয়েরিতে যাব না এখন, বলতো চলে আসবে। 31 নাম্বারটা স্যার সি নাম্বার কেন হলো না সেটা আমার একটু ইয়া ছিল আর কি স্যার। হ্যাঁ তো কোশ্চেনে যে ওটা ওই চলে আসি, কি ছিল সি নাম্বার বলেন তো, আনসারটা বলেন। He decided to sell the house. C number ta ache, he decided that the house should be sold. Ar apnar answer ekhon diyechen the house was decided to be sold. Ha bujhi, ha that er pore he decided that the house should be sold. The house was decided, ekhane jeta holo apnar obyekti ke jokhon subject kora hoy tarpor to er passive korte hoy, mane infinitive thakle tar passive korte hoy be that. Ar the house he decided that jodi bolen ওটা সাবজাঙ্কটিভ মোড চলে আসে, সাবজাঙ্কটিভ মোডের পরে মূল ভার্বে ফর্ম বসে। হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস বি সোল্ড করলে হবে, আচ্ছা, সোল্ড বাদ দিয়ে বি সোল্ড করলে হবে। আর স্যার 32 নাম্বারটা স্যার ছিল ওই ওইটা কি, হি রিকমেন্ডেড ইউজিং বুলেট বুলেট প্রুফ, এটা দেখেন নরমালি হওয়ার কথা ছিল ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট ওয়াজ রিকমেন্ডেড বাই হিম, এটা হওয়ার কথা ছিল, কিন্তু ইউজিংটা রাখে না, ইউজ অফ করেছে ওরা। হ্যাঁ, ইউজ অফ করেছে। আর রিকমেন্ড দ্যাট এর পরে সাবজাঙ্কটিভ মোড হয়, রিকমেন্ড দ্যাট এর পরে শুড দ্বারা প্যাসিভ করা যাবে না। যদি বি বার ব্যবহার করতে হয় শুধু বি বসাবেন। এটা দেখবেন আমাদের ওই কারেকশনের যে রুলগুলো আছে, কারেকশনের রুলের 141
141 নাম্বার দুইটা রুল সাবজাঙ্কটিভ মোড এই দুইটা ভালো করে দেখবেন এই দুইটা থেকে এখানে কন্ট্রাডিক্ট করে মানে অনেকেই আছে যে ওই মানে গ্রামারের সবগুলো জিনিস গো থ্রু করার আগেই আলোচনায় চলে যায় তো এই জন্য এগুলো রিকল করতে পারে না অর্থাৎ কোশ্চেনের যে ডেপথটা এটা অনেকেই বুঝতে না পারার কারণে আনসারগুলো এইভাবে চিন্তা করে এটা হলো মূলত আপনার সাবজেক্টিভ মোডটার সাথে যখন লিংক করবেন তখন ওই দুইটা এমনি অটোমেটিক ইনকারেক্ট হয়ে যাবে আপনার নিয়ম যেটা হলো দ্য হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সোল্ড এটা হলো এটা স্মার্ট ইংলিশ হ্যাঁ মানে দ্য চেয়ার ওয়াজ ডিসাইডেড টু বি পারচেজড সিদ্ধান্ত হয়েছিল ইনফিনিটিভ প্যাসিভ হবে বিদার যখন আপনি কমপ্লেক্স করতে যাবেন কমপ্লেক্স করতে গেলে হ্যাঁ যেটা এক প্যাসিভ হয় না যখন সিম্পলি যখন প্যাসিভ করা যাবে না তখন আপনি কমপ্লেক্সে চিন্তা করবেন তবে কমপ্লেক্স করতে গিয়ে আবার ইনকারেক্ট করা যাবে না যেমন যেগুলো হলো সাবজেক্টিভ মোড সেগুলো তো শুডের পরে বি দিলে এমনি ভুল হয়ে যাবে সরাসরি বি দেওয়া করতে হবে ওটা বি না থাকলে ওটা কারেক্ট হতো কারণ একটা কোশ্চেন যখন বিসিএস মতো পরীক্ষায় দেয় যে লেভেলের টিচাররা কোশ্চেন করেন তারা কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা পার্ট সম্পর্কে ওয়াকিবহাল তারা অনেক ডেপথ অনেক নলেজ তাদের থাকে হ্যাঁ অনেক নলেজ লেভেল তাদের থাকে একবার একটা কোশ্চেন হয়েছিল এরকম যে একটা আনমিউট কি রেকর্ড বাদ দিয়ে বলি বাংলাতে বল আনসার বলেন বা ব্যাখ্যা না জানা এরকম হয় এই জন্য আপনাদের যেটা হলো ওইগুলো ভুল ত্রুটি ওইভাবে জাহির করা দরকার নেই কারণ একটা মানে একটা বই যিনি যখন লিখেন অনেক পরিশ্রম করে বইটা লেখেন অর্থাৎ যে কোনো লেখকই যখন একটা বই লেখেন একটা বই অনেক পরিশ্রম করে বইগুলো লিখতে হয় দু একটা ত্রুটি বিচ্যুতি ওইগুলাকে হাইলাইট না করে ওইগুলো আপনার ইগনোর করে যেগুলো পজিটিভ আছে ওই পজিটিভ সাইডটাকে পজিটিভলি হাইলাইট করা ভালো সবকিছু পজিটিভলি দেখাটা ভালো কারণ একটা বই লেখা অনেক পরিশ্রমের কাজ নর্মালি যিনি লেখেন যে বিষয়ে লেখেন সেটা সত্যি অনেক অনেক পরিশ্রম করে তবে অপেক্ষাকৃত আস্থা রাখা যায় এরকম একটা বই পড়বে মানে বেশি আস্থা রাখা যায় এরকম একটা বই ভুল ত্রুটি থাকবে প্রত্যেকটা বই ত্রুটি বিচ্যুতি আছে থাকবে কম ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো যেমন ধরেন ওই যে শুডের যে ব্যাপারটা বললাম ওটা প্রিন্টিং মিস্টেক না ওটা হলো না জানার সমস্যা ওটা বলছি যেটা যেটা আপনার শুড বি প্যাসিভ ওটা হলো না জানার একটা সমস্যা ওটা প্রিন্টিং মিস্টেক না কিছু কিছু জিনিস প্রিন্টিং মিস্টেক বোঝা যায় যে আনসার কয়েক জায়গায় খ হয়েছে বা প্রুফচিং আসে নাই আরেকটা যেটা হলো ভুল জিনিসটাকে নোট দিয়ে যখন উপস্থাপন করা হচ্ছে সেটা ওটা আপনার প্রিন্টিং মিস্টেক না ওটা মানে অসচেতন ভাবে করা হয়েছে বা ওটা না জানার কারণে হয়েছে এরকম দু একটা কোশ্চেন থাকবে একটা বইতে দুই চার পাঁচটা ভুল থাকা এটা আমি মনে করি না যে খুব বেশি সমস্যা ওগুলো থাকবেই দু একটা আছে আপনারা বুঝতে পারবেন আর দু একটা আছে স্যাররা বা যারা এক্সপার্ট লেভেলে আছে ওনারা ধরতে পারবেন তো যে কোনো ভুল নর্মালি যে কোনো বইতে যদি আপনি পান সেগুলো নিয়ে ধরেন অতটা হাইলাইট করা দরকার নেই যে বইটা এত খারাপ বইটা এত ভুলে বড় এগুলো আমার মনে হয় যে নেগেটিভলি অ্যাপ্রোচ না করে বরং একটা বই যিনি লিখেছেন তাকে পজিটিভলি অ্যাপ্রোচ করা উচিত অনেক পরিশ্রম করে বইটা লিখেছেন সাধুবাদ তো পরবর্তী এডিশনে আরো সুন্দর হবে আরো আপডেট হবে সেই প্রত্যাশা ব্যক্ত করবে নাকি আসেন আমরা শুরু করি আমাদের আজকে হবে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের মধ্যে আমরা প্রথমে পাবো ইউজেস অফ নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে নাউন মূলত প্রাসপ্রকাশ যেমন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন
proper nouns, common nouns, collective noun, material noun, abstract noun. এখানে proper noun, প্রথমে আমরা দেখব proper noun এবং common noun, বিশেষ নাম এবং জাতিবাচক নাম. দুটি উদাহরণ একটু লক্ষ্য করেন যে প্রমি ইজ এ নাইস গার্ল, প্রমিটা হলো কমন প্রপার নাউন আর গার্লটা হলো কমন নাউন. ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকাটা হলো প্রপার নাউন, সিটিটা কমন নাউন. তো দেখেন উক্ত এক নাম সেন্টেন্সে প্রমি একজন বিশেষ বালিকার নাম, কিন্তু গার্ল শব্দটি যে কোনো মেয়েকে বোঝাতে ব্যবহৃত হয়. অনুরূপভাবে দুই নাম সেন্টেন্সে ঢাকা একটি বিশেষ শহরের নাম, কিন্তু সিটি বলতে যে কোনো শহরকে বোঝাতে পারে. অর্থাৎ কোনো ওয়ার্ড যখন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, অর্থাৎ কোনো ওয়ার্ড যখন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তখন তাকে প্রপার নাউন বলে, এবং যে ওয়ার্ড জাতিবাচক শ্রেণীর নামকে বোঝায় তাকে বলে কমন নাউন. অর্থাৎ প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি এবং স্থানের নাম বোঝায়. প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি এবং স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, যেমন প্রমি নির্দিষ্ট ব্যক্তির নাম, ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম. তাহলে নির্দিষ্ট জায়গার নাম বোঝালে প্রপার নাউন হবে, নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝালে সেটা প্রপার নাউন হবে. আর কমন নাউন হলো যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তির নাম না বুঝিয়ে, নির্দিষ্ট ব্যক্তি বা জায়গার নাম না বুঝিয়ে এই জাতীয় সকলকে একসাথে বোঝায়, ওই জাতীয় সকলকে একসাথে বোঝায়, সেটা হলো আমাদের কমন নাউন. যেমন গার্ল বলতে গার্লের বৈশিষ্ট্য হোল্ড করে এরকম সকলকে একসাথে বোঝাবে, গার্ল বলতে গার্লের বৈশিষ্ট্য হোল্ড করে এরকম সকলকে একসাথে বোঝায়. সিটি এটা কমন নাউন, সিটি বলতে সিটির বৈশিষ্ট্য হোল্ড করে এরকম সকলকে একসাথে বোঝায়, সিটি বলতে সিটির বৈশিষ্ট্য হোল্ড করে এরকম সকলকে একসাথে বোঝায়. তারপর দেখেন কালেকটিভ নাম, কালেকটিভ নাম সমষ্টিবাচক নাম. কালেকটিভ নাম যে ওয়ার্ড দ্বারা পৃথকভাবে ব্যক্তি বা বিশেষ নাম না বুঝিয়ে এদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাম বলে. যে ওয়ার্ড দ্বারা পৃথকভাবে ব্যক্তি বা বিশেষ নাম না বুঝিয়ে এদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে. যেমন দ্য ক্রাউড ডেমনস্ট্রেটেড, জনতা বিক্ষোভ দেখিয়েছিল, দ্য ক্রাউড ডেমনস্ট্রেটেড, এটা হলো ক্রাউডটা হলো কালেকটিভ নাউন, ক্রাউডটা হলো এখানে কালেকটিভ নাউন. দ্য আর্মি হ্যাজ বিন ডিপ্লয়েড, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আর্মি কালেকটিভ নাউন. হামিদ ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসটা হলো আমাদের কালেকটিভ নাউন. অনুরূপভাবে ফ্লিট রণতরি সমষ্টি, ফ্লোক বেড়ার পাল, জুরি কমিটি টিম গ্রুপ ইত্যাদি হলো আমাদের কালেকটিভ নাউন, কমিটি টিম গ্রুপ ইত্যাদি হলো কালেকটিভ নাউন. ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম, যে নাম দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে. সাধারণত যেগুলো ওজন করে পরিমাপ করা হয় সেগুলো হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন, যা ওজন করে পরিমাপ করা হয় সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন. যেমন আয়রন, রাইস, গোল্ড, সিলভার, উড এটসেট্রা ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ, ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ. এখানে যেমন আরেকটা জিনিস দেখবেন, ধরেন রিবা, রিবারটা কোন নাউনের মধ্যে পড়বে বলেন তো, রিভারটা কোন নাউনের মধ্যে পড়বে? কমন নাউন, কমন নাউন, কমন নাউন. ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন. কমন নাউন জানি গঠিত হয় অথবা কমন নাউন থেকে যা পাওয়া যায় সেগুলা ম্যাটেরিয়াল হতে পারে. যেমন আমরা পানির সমন্বয়ে হলো রিভার, তাহলে ওয়াটারটা হলো ম্যাটেরিয়াল কিন্তু রিভারটা হলো কমন. আবার যদি বলেন কাউ, কাউটা হলো আপনার কমন নাউন কিন্তু বিফ যদি বলেন কাউ থেকে আমরা নাউন এরকম. অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন কোনো গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে. যে নাউন কোনো গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে. যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি, কাইন্ডনেস, হ্যাঁ, বয়হুড, তিনটা জিনিস গুণের নাম হতে পারে, দোষের নাম হতে পারে, অবস্থা বা কাজের নাম হতে পারে. যেমন দে ব্রাস্ট আউট লাফটার, লাফটার তারা হাসিতে ফেটে উঠল, লাফটার একটা কাজ. বয়হুড সময়কাল, বয়হুডটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, লাফটার. নেক্সট আরো কিছু এক্সাম্পল দেখেন, যেমন গুডনেস, হোয়াইটনেস, হার্ডনেস, হেট্রেড, স্লেভারি, সিকনেস. গুডনেস, হোয়াইটনেস, হার্ডনেস, হেট্রেড, স্লেভারি, সিকনেস, এগুলো হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ. স্যার যদি বিষয়ের নাম হয় স্যার, কোন বিষয়ের নাম, যেমন স্যার কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা, আর্টস, সায়েন্স. হ্যাঁ কেমিস্ট্রি, হবে বলেন তো কেমিস্ট্রি কোন নাউন হবে স্যার? এটা তো ইয়ার মত স্যার, ভাই বলা যায় কেমিস্ট্রি প্রপার নাউন হলো তো স্যার, না ব্যক্তির নাম আর জায়গার নাম হলে প্রপার নাউন, বস্তুর নাম. হ্যাঁ
ব্যক্তি নাম আর জায়গা নাম কম্পাউন্ড নাম স্যার স্যার এটা কম্পাউন্ড নাম না স্যার কেমিস্ট্রি না নির্দিষ্ট হ্যাঁ প্রপার নাউনই হবে স্যার হ্যাঁ কেমিস্ট্রি প্রপার নাউন হবে হ্যাঁ নির্দিষ্ট ওটা যদি ব্যক্তি বা জায়গা না কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নাম হ্যাঁ প্রপার নাউন হবে স্যার কিছু কিছু বইতে স্যার অ্যাবস্ট্রাক্ট দেওয়া স্যার নাউন বললেন হেটেড অর্থ কি হবে স্যার হেটেড মানে ঘৃণা কিছু বইতে কি দেওয়া কেমিস্ট্রিটা কি দেওয়া স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আমাদের যে কোনো নাম গুণ অবস্থা কাজের নাম বুঝায় দোষ গুণ অবস্থার নাম কাজের নাম না এর মধ্যে আসে না তো এটা একটা নির্দিষ্ট সাবজেক্টের নাম হ্যাঁ নির্দিষ্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স এটা প্রপার নাউনের মধ্যে পড়বে প্রপার নাউন ম্যাথমেটিক্স থেকে ম্যাথমেটিক্যাল হ্যাঁ হ্যাঁ কারণ প্রপার নাউনই অ্যাডজেক্টিভ হয় প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায় যেমন ইকোনমিক্স এটা প্রপার নাউন ইকোনমিক ইকোনমিক হ্যাঁ প্রপার নাউনই অ্যাডজেক্টিভ করা যায় আর আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ হয় কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের দোষের নাম গুণের নাম কাজের নাম অবস্থা বা সময়কালের নামের মধ্যে পড়ে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বাংলা এগুলো প্রপার নাউনের মধ্যে পড়বে নেক্সট আসুন এরপরে আমরা পাবো কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন নাউনগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায় এটা হলো গণনার ভিত্তিতে আচ্ছা তার আগে আমরা এটা বোধহয় নিচে আছে একটু দেখে আসি হ্যাঁ কাউন্টেবলটা পরে যাচ্ছি তারপর নিচে আছে এখান থেকে আমরা পজিটিভটাকে দেখি পজিটিভ নাউন যে নাউন দ্বারা অধিকার নির্দেশ করে তাকে পজিটিভ নাউন বলে অধিকার নির্দেশ করে যেমন এখানে আপনার অ্যাপোস্ট্রফি এস দিয়ে হবে মন্ডলস রতন মোস্তফাস ফাদার্স মাদার্স ডক্টর্স স্টুডেন্টস রহিমস করিমস পজিশন নির্দেশ করে যেগুলো সেগুলো হলো আমাদের পজিটিভ নাউন সেগুলো হলো আমাদের পজিটিভ নাউন এখানে ধরেন আমি এরকম যদি বলি দুইটা সেন্টেন্স একটু দেখেন পাশাপাশি দুইটা সেন্টেন্স একটু দেখবেন আই ওয়ান টু ডক্টর্স চেম্বার দুইটা এক্সাম্পল একটু ভালো করে দেখবেন দুই তিনটা এক্সাম্পল এখানে ভালো করে বুঝতে হবে একটা জিনিস I went to doctor's chamber. I went to doctor's chamber. এখানে দেখেন I went to doctor's chamber. Doctor's chamber. এখানে এই অ্যাপোস্ট্রফিটা যখন এস এর আগে থাকবে অ্যাপোস্ট্রফিটা যখন এস এর আগে থাকবে সেটা ওই চেম্বারে একজন ডাক্তার বসে বোঝাবে ওই চেম্বারে একজন ডাক্তার বসে বোঝাবে আর যেরকম হয় যে উই ওয়েন্ট টু ডক্টর্স চেম্বার এসটা অ্যাপোস্ট্রফি যদি এসের পরে থাকে তাহলে হবে ডাক্তারদের চেম্বার অর্থাৎ এই চেম্বারে একের অধিক ডাক্তার বসেন এই চেম্বারে একের অধিক ডাক্তার বসেন স্টুডেন্ট গার্ডিয়ান্স হ্যাভ বিন ইনভাইটেড স্টুডেন্টস এখন দেখেন স্টুডেন্টস গার্ডিয়ান ছাত্রদের অভিভাবক একটু ভালো করে যে সকল প্লুরাল নাউনের শেষে এস থাকবে তাদের পজিটিভ করতে গিয়ে শুধু অ্যাপোস্ট্রফি বসাতে হবে যে সকল প্লুরাল নাউনের শেষে এস থাকে যেমন স্টুডেন্টস শব্দটা প্লুরাল এবং শেষে এস আছে এটা যখন আপনি পজিটিভ করবেন শুধু অ্যাপোস্ট্রফি বসাবেন অর্থাৎ স্টুডেন্টস গার্ডিয়ান্স হ্যাভ বিন ইনভাইটেড স্টুডেন্টস এখানে শুধু অ্যাপোস্ট্রফি হবে কিন্তু যে সকল প্লুরাল নাউনের শেষে এস নাই তাদের পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই আনতে হবে যেমন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ পিপল শব্দটা প্লুরাল শেষে এস নেই এখানে কি করতে হবে অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই আসবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এখন যদি আপনি এরকম বলেন যে গার্লস কলেজ দেখেন বয়েজ কলেজ গার্লস কলেজ যদি লিখতে চাই তাহলে এখানে অ্যাপোস্ট্রফি কোথায় হবে বয়েজ স্কুল এটা এরকম না একটা শুধু বয়েজ স্কুল গার্লস স্কুল দেখেন বয়েজ স্কুল গার্লস স্কুল এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে এস এর পরে এখানে আমাদের অ্যাপোস্ট্রফি হবে এস এর পরে তাহলে বয়েজ স্কুল গার্লস স্কুল অ্যাপোস্ট্রফি হবে এস এর পরে কিন্তু যদি বলে চিলড্রেন দেখেন চিলড্রেন যদি বলি চিলড্রেন শব্দটা প্লুরাল তাই না শেষে এস নাই তাহলে এটা পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই আনতে হবে যেমন চিলড্রেন টয়েস
স্যার তার মানে হচ্ছে যেটা স্যার প্লোরাল নির্দেশ করা অটল সেটাকে যদি আমরা মানে একাধিক বোঝাতে যাই তাহলে স্যার অ্যাপোস্ট্রফি পরে একটা এস দিতে হবে, এই তো হিসাব। হ্যাঁ এস দিতে হবে, আর এস প্লোরাল, এস যদি প্লোরাল হয় তাহলে সেখানে শুধু অ্যাপোস্ট্রফি দিবেন, পাশাপাশি দুইটা এস বসবে না, অ্যাপোস্ট্রফির এস এর উপরে অ্যাপোস্ট্রফি এর পরে আরেকটা এস, এরকম হবে না। আচ্ছা কিন্তু যদি এরকম থাকে ধরেন জন কিপস, John Keats ধরেন রাইটস আপ, জন কিটস এর লেখা, এখানে অ্যাপোস্ট্রফি কিভাবে দিবেন? অ্যাপোস্ট্রফি এবং এস এখানে হবে। জন কিটস একজন ব্যক্তির নাম সিঙ্গুলার, তখন এখানে কিন্তু অর্থাৎ কোন সিঙ্গুলার ব্যক্তির নামে এস থাকলে অ্যাপোস্ট্রফি এবং এস আনতে হবে। জন কিটস রাইটস আপ, জন কিটস এর লেখা, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এবং এস পাশাপাশি থাকবে। ক্লিয়ার? স্যার একটু আবার বলেন স্যার। আমরা বলছি যে সকল প্লুরাল নাউনের শেষে এস আছে, প্লুরাল নাউন কি, যেমন ধরেন আমি যদি লিখি এখানে, আমি যদি বলতে চাই ধরেন এখানে দেখাই স্টুডেন্টস, স্টুডেন্ট এটা শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, ছাত্র। এখন যদি প্লুরাল করি ছাত্র ছাত্রীরা স্টুডেন্টস, প্লুরাল হয়ে গেল এবং শেষে এস আছে, এটার পজিটিভ করতে চাইলে শুধু অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি এস এরকম হবে না। যে সকল শব্দের শেষে, যে সকল প্লুরাল শব্দের শেষে এস আছে তাদের অধিকার নির্দেশ করতে শুধু অ্যাপোস্ট্রফি বসবে। যে সকল প্লুরাল শব্দের শেষে এস নেই, যেমন চিলড্রেন, পিপল, হ্যাঁ উইমেন, WOMEN, এদের অ্যাপোস্ট্রফি করতে, পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি এবং এস আনতে হবে। আর যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এস আছে, যেমন জন কিটস সিঙ্গুলার নাউন এবং শেষে এস আছে, এদের পজিটিভ করতে অ্যাপোস্ট্রফি এবং এস দিতে হবে। ক্লিয়ার? কার কোয়েরি আছে, কথা বলতেছেন নাকি? ব্যাপার ক্লিয়ার স্যার? ক্লিয়ার ক্লিয়ার স্যার। এইটা ব্যাপারটা কেমন আর কি, চন্দ্রবিন্দু থাকলে, হ্যাঁ দুইটার পার্থক্যটা কি? তখন তখনই বলে দিয়েছিলেন যে চন্দ্রবিন্দু হচ্ছে কোন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার ব্যাপারটা এমনই আর কি, জায়গার মধ্যে এসে অন্যরকম ভাবে বুঝলাম না। চন্দ্রবিন্দুর সাথে এটা সম্পর্ক না, এটা হলো সিঙ্গুলার নাউনের শেষে এস বলতেছি, আমাদের কোশ্চেন ছিল আর কি, বাট এতদিন করি নাই বা অতটা ক্লিয়ার ছিল না, মানে আজকে ক্লিয়ার হইলো আমার কি, সেটা বলেছি স্যার। হ্যাঁ এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা, ক্লিয়ার না হলে ভিডিওটা আবার একটু আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা এখন আসেন আমরা দেখবো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যে সকল নাউন গণনা করা যায়, কিভাবে গণনা করা যায়, ফিজিক্যালি গণনা করা যায়, ধরে শুয়ে গণনা করা যায়, সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। যে সকল নাউন ফিজিক্যালি গণনা করা যায়, ধরে শুয়ে গণনা করা যায়, সেটা হলো আমাদের কাউন্টেবল নাউন। ফিজিক্যালি যেগুলো গণনা করা যায় বা ধরে শুয়ে গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল, যেমন এখানে চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান, আনকাউন্টেবল নাউন যে সকল নাউন ধরে ছুঁয়ে গণনা করা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন, যেমন রাইস, সুগার, ওয়াটার, এয়ার, ফুড, সল্ট, এটসেট্রা। এখন এ লিস্ট অফ আনকাউন্টেবল নাউন এখান থেকে পরীক্ষায় আসবে কোশ্চেন, অর্থাৎ নিচের কোনটা আনকাউন্টেবল নাউন। লিস্ট অফ আনকাউন্টেবল নাউনটা এখন আমি একবার স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম যে এইখানে একটা শব্দ দিয়ে যে এটা আনকাউন্টেবল নাউন এটা কীভাবে বুঝলেন, কয় স্যার আমি সব মুখস্থ করে ফেলছি একটা না, কয় স্যার আমি একটা কবিতা দিয়ে বলি সব, মানে বিশাল এক কবিতা বললো আনকাউন্টেবল নাউন। আমি তখন তাকে বললাম আপনি যে পরিমাণ মেমোরি নষ্ট করেছেন ওইটা দিয়ে তো অনেকখানি আরো অনেক কিছু শিখতে পারতেন, অর্থাৎ আপনার এখানকার অনেকখানি জায়গা নষ্ট করে ফেলেছেন মুখস্থ করার কারণে। এখন একটু কিছু কৌশলের মাধ্যমে আমাদের শিখতে হবে, মুখস্থ করার দরকার নেই। এখন আসেন মানি শব্দটা প্রথমে আলোচনা করবো আমরা, মানি। আচ্ছা মানিটা নুসরাত বলেন তো এটা আনকাউন্টেবল নাউন কেন, এটা কাউন্ট করা যায় না? স্যার মানি আনকাউন্টেবল কারণ এটা তো টাকা স্যার, টাকা তো গণনা করা যায় না, মানে পরিমাণ গণনা করা যায়, পরিমাণ মানে টাকাটা তো নোট স্যার, এটা তো একটা নোট, তো নোটটা স্যার গণনা করা যায়। আপনি টাকা কি না গুনে দেন কাউকে? যেমন স্যার 500 টাকার নোট, 1000 টাকার নোট, এটা তো স্যার গণনা করা যাচ্ছে, কিন্তু স্যার 5000 টাকার ভিতরে তো, 500 টাকার ভিতরে তো 1 থেকে 500 আছে, আপনি কত টাকার মালিক সেটা কি গুনে শেষ করা যাবে না?
না স্যার শেষ করা যাবে না না স্যার মানি তো স্যার শেষ করা যাবে না স্যার কেন আপনি টাকা কোথায় রাখেন অবশ্যই করা যাবে কেন যাবে কত টাকার বাংলাদেশের এখানে রেমিটেন্স কত আসলো এটা এটা তো গুনেই হচ্ছে তাই না তাহলে এটা আনকাউন্টেবল নাউন হাবিব এটা আনকাউন্টেবল নাউন কেন আমি একটা লজিক শুনছিলাম যে মানে মানিটাকে নাকি লিকুইড হিসেবে ইউজ কর মানে মনে করা হয় ইকোনমিক্সে যেগুলা হিসাব নাই সেগুলা তো জাল টাকা সেগুলা কি গণনায় আসবে দেখেন দেখেন মানিটা আমরা যখন হিসাব করি একটু খেয়াল করে দেখবেন আমি যদি বলি যে আপনার পকেটে কয় টাকা আছে আপনি বললেন যে আমার পকেটে এখন 700 টাকা আছে 700 টাকাটা কিভাবে হিসাব করলেন দেখলেন যে পাঁচটা 100 টাকার নোট অথবা আপনার পাঁচটা 100 টাকার নোট আর চারটা 50 টাকার নোট টোটাল টাকা দেখা যাচ্ছে পাঁচটা আর চারটা নয়টা আপনি বলতেছেন 700 টাকা অথবা টোটাল টাকা দেখা যাচ্ছে পাঁচটা প্রত্যেকটা 1000 টাকা করে কিন্তু আপনি বলতেছেন 5000 টাকা তাহলে এটা কিন্তু ফিজিক্যালি কাউন্ট করছেন না সিম্বলিক কাউন্টিং মানিটা হলো সিম্বলিক কাউন্টিং এটা আপনার ফিজিক্যালি কাউন্ট হয় না এটা হলো এটা নোটের গায়ে যে মূল্যটা লেখা আছে মূল্য অনুসারে গণনা করা হয় এই জন্য মানিটা হলো আপনার আনকাউন্টেবল নাউন যেগুলো ফিজিক্যালি কাউন্ট করা হয় সেগুলো কাউন্টেবল যেটা সিম্বলিক কাউন্টিং হয় সেগুলো আনকাউন্টেবল মানিটা সিম্বলিক কাউন্ট করা হয় অর্থাৎ নোটের গায়ে যে মূল্য লেখা আছে সেটা তিনটা নোটেই 3000 হতে পারে আবার তিনটা নোটে 6 টাকা হতে পারে তিনটা নোটে আপনার 300 টাকা হতে পারে এটা সিম্বলিক কাউন্টিং কিন্তু নোট যখন হবে যদি বলে আপনার পকেটে 5000 টাকা কয়টা নোট আছে তখন দেখবেন 10টা তখন বলেন 10টা নোট তাহলে নোট যেটা কারেন্সি নোটটা কাউন্টেবল কিন্তু মানি যেটা আমরা বলতেছি সিম্বলিক কাউন্ট যেটা করছি সেটা হলো আনকাউন্টেবল কারণ এটা সিম্বলিক্যালি আমরা কাউন্ট করছি এইভাবে চিন্তা করবেন আচ্ছা ফার্নিচার ফার্নিচার নুসরাত ফার্নিচার আনকাউন্টেবল নাউন কেন স্যার আমাকে কেন জিজ্ঞেস করতেছেন স্যার বলেন জিজ্ঞেস করি হ্যাঁ সামিহা বলেন সামিহা আছেন সামিহা জান্নাতুল ফেরদৌস জি স্যার না জান্নাতুল ফেরদৌস ফার্নিচার টা আনকাউন্টেবল নাউন কেন স্যার ফার্নিচার তো স্যার একটা গাছ থেকে তৈরি হয় স্যার এটা কাঠের কাঠ থেকে তৈরি হয় ডাইরেক্ট যার জন্য স্যার এটাকে ফার্নিচার আনকাউন্টেবল যখন এটার চেয়ার তৈরি করে চেয়ারটাকে আনকাউন্টেবল বলতেছি চেয়ার হচ্ছে কাউন্টেবল চেয়ার তো কাঠ দিয়ে হচ্ছে জি স্যার আর বেড দিয়ে যদি চেয়ার বানাই সেটা কি আনকাউন্টেবল হয়ে যাবে না স্যার মাটি দিয়ে চেয়ার বানানো যাবে বানানো তো যাবে বসা যাবে না আচ্ছা আপনি বলছেন যে কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাচ্ছি এটা না আনকাউন্টেবল কাঠ দিয়ে তো আপনি চেয়ার বানাচ্ছেন টেবিল বানাচ্ছেন বেঞ্চ বানাচ্ছেন আনকাউন্টেবল বলতেছেন না কিন্তু গাছ দিয়ে যখন ফার্নিচার বানাচ্ছেন তখন আনকাউন্টেবল বলতেছেন না যুক্তি নাই আচ্ছা মাকসুদা ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন কেন উম্মে সালমা উম্মে সালমা জি স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বলছি যে আপনার ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন কেন উম্মে সালমা শুনতে পান না আচ্ছা তা বুঝতেছি না কেন আচ্ছা এই সাদ্দাম মানি ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন কেন স্যার ছোট কাল থেকে তো শুনে আসছি মানি ফার্নিচার আমরা মুখস্থ আকারে চলে আসছি যে এটা আনকাউন্টেবল কিন্তু কিভাবে যেন কেন এটা তো আসলে কখনো কেউ ধারণা দেয় নাই জানতেও চাইনি স্যার ফার্নিচার মানে তো মনে হচ্ছে যে খাট ওয়ার্ড্রোব আলমারি সবকিছু একসাথে সাধারণত আমরা বুঝি না কিন্তু আলাদা আলাদা ভাবে তো বুঝতেছি না ফার্নিচার মানে কি হয়
খাট আলমারি সব মিলে যদি ফার্নিচার হয় খাট আলমারি এগুলো কি গণনা করা যাবে না? আলাদা আলাদা গণন করা যায় কিন্তু একসাথে ফার্নিচার বলতে তো স্যার আমরা অনেক কিছুকে বুঝাই, সেখানে 10টাও থাকতে পারে 5টাও এরকম পরিমাণ হতে পারে। ফার্নিচার বলতে যেগুলো বুঝায় সেগুলো গণনা করা যায় কিনা? অবশ্যই যায় স্যার, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যায়, ফার্নিচারে আলাদা খাট গণনা করা যাবে, খাট একটা আলাদা হয়ে গেল। কোনটা গণনা করা যাবে না ফার্নিচারে, কোনটা গণনা করা যায় না সেটা বলেন স্যার। ফার্নিচার মানে তো একসাথে অনেক কিছুকে বুঝি আমরা, একসাথে অনেক কিছু, সেটা যদি অনেক কিছু বোঝেন পরিমাপ করা হয় সেটা আনকাউন্টেবল নাম। সোফা সেট বলি আমরা, তাই না? সোফা সেট, তাই বলি না? সোফা বলেন সোফা সেট। এখন সোফা সেটের মধ্যে কয় কয় পিস থাকে বলেন তো? তিনটা এক সেট হতে পারে, পাঁচটাই হতে পারে, চারটায় হতে পারে, সাতটায় হতে পারে। তাহলে এগুলা সেট আকারে যেগুলা গণনা করা হয় সেগুলো আনকাউন্টেবল নাউন। যেগুলা পিস, এ পিস অফ সোফা, এক পিস সোফা, মানে যেগুলা পিস আকারে গণনা করা হয় সেগুলো আনকাউন্টেবল নাউন। যেগুলা সেট আকারে গণনা করা হয়, সোফা সেট একটা ইউনিট, মানে সেট বা ইউনিট আকারে যেগুলা ধরা হয় পরিমাপ করা হয় সেগুলো আনকাউন্টেবল নাউন। সোফাটা একটা ইউনিট, সোফা সেট বলি আমরা, যে সোফা সেটের দাম কত। আপনি যখন কিনতে যান তখন জিজ্ঞেস করেন না সোফার দাম কত, এই সোফা সেটটার দাম কত, মানে এই ইউনিটটার দাম কত, তখন হয়তো পাঁচ ইউনিটের বা পাঁচ, হ্যাঁ পাঁচ পিসের একটা সোফার দাম এত। এই জন্য যেগুলো ইউনিট বা সেট আকারে গণনা করা হয় সেগুলো আনকাউন্টেবল নাম। নেক্সট আছেন কোন, এটা ওজন করা হয় এটা বলা যাবে। অ্যাকোমোডেশন, আবাসন, এটাও বলা যাবে আনকাউন্টেবল নাম। অ্যাডভাইস, হ্যাঁ অ্যাডভাইস যেটা পরামর্শ, এটা আনকাউন্টেবল নাম। এটা সাধারণত পিস আকারে ওয়ান টু পিসেস অফ অ্যাডভাইস এরকম হয়। লাগেজ, ব্যাগেজ, তলপি তলপা সবকিছু মিলে একটা ইউনিট। মেশিনারি, যন্ত্রপাতি, নাট বল্টু সবকিছু একসাথে, নলেজ আনকাউন্টেবল নাউনটা বোঝা যায়। কারেজ, ইনফরমেশনটা, তথ্য, এটাও আনকাউন্টেবল নাউন। যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো এজ যোগ করে প্লুরাল করা যাবে না, মেনি যোগ করে প্লুরাল করা যায় না, মেনি মেনি ইনফরমেশনস হবে না, মাচ ইনফরমেশন বা আ লট অফ ইনফরমেশন। সিনারি আনকাউন্টেবল নাউন, সিনারিস হবে না, মেনি সিনারিস হবে না, এ লট অফ সিনারি বা মাছ সিনারি বলতে হবে। নিউজ আনকাউন্টেবল, মিউজিক, ভোকাবুলারি, ওয়ার্ক, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। এখানে দুইটা জিনিস, ওয়ার্কের ক্ষেত্রে যেমন কাজ যেটা ওয়ার্ক সেটা আনকাউন্টেবল নাউন, যে আই হ্যাভ ডান মেনি ওয়ার্কস বলা যাবে না, আই হ্যাভ ডান মাছ ওয়ার্ক বা এ লট অফ ওয়ার্ক। কিন্তু ওয়ার্কস ডাব্লিউ আর কে এস যেটা সাহিত্য কর্ম, হ্যাঁ সেটা আবার এস দিলে সাহিত্য কর্ম হয়ে যাবে। দেন লেজার, ট্রাফিক, আনকাউন্টেবল, ট্রাফিক এর যোগ করা যাবে না। লেজার আনকাউন্টেবল, ইকুইপমেন্ট যন্ত্রপাতি মেশিনের মতো ইকুইপমেন্ট আনকাউন্টেবল। এক্সপেন্ডিচার, সোপ, এই সোপ সাবান এটা একটু ঝামেলা হয়, হ্যাঁ আমি যেগুলো একটু ঝামেলা হবে সেগুলো একটু মার্ক করে দিচ্ছি। যেমন মানিটা নিয়ে ঝামেলা হতো, আশা করি এখন মানিটা ঝামেলা হবে না, ফার্নিচারটা এখন ঝামেলা হবে না, হবে? দেখেন তো দুইটা শব্দ, না স্যার আর ভুলবো না স্যার, আর বলবেন না। আচ্ছা সোপ, সোপটা নিয়ে আবার আরেক ঝামেলা, সোপটা আনকাউন্টেবল নাউন কিভাবে নুসরাত বলেন তো? যে লিকুইড গুলা বা যে মানে কেমিক্যালস গুলা এটাতে ইউজ করা হয় এগুলা তো মানে আনকাউন্ট। আচ্ছা আপনি দোকানে গিয়ে যখন বলেন যে আমাকে দুইটা লাখ সাবান দেন, তখন সে কি আপনাকে তিনটা দিবে না ওজন করে দিবে? না স্যার, দুইটা বা তিনটা দিবে না। আপনি দুইটা চাইলে তিনটা দেয় কিনা? না স্যার, দুইটা চলে তিনটা দেন না। দুইটা চলে ওজন করবে, যেটা ওজনে কম বেশি আছে কিনা এরকম? না স্যার, ওজন করবে না স্যার। গুনে দিছো, পাঁচটা চলে সাতটা দেওয়ার সুযোগ আছে? না স্যার। পঞ্চাশটা চলে 49টা দিতে পারবে? না স্যার। তাহলে কি গুনে দিবে না ওজন করে দিবে? স্যার গুনে দিবে স্যার। তাহলে আনকাউন্টেবল কেন স্যার? ওজনটা তো এটার গায়েই লেখা আছে স্যার। সে তো গুনে দিচ্ছে আপনাকে, হ্যাঁ। তাহলে আনকাউন্টেবল নাউন কেন? সাইফুল্লাহ, এটা আনকাউন্টেবল নাউন কেন? বলেন না সাদ্দাম, আনকাউন্টেবল নাউন কেন স্যার? ওই যে বললাম তো মুখস্থ আকারে করে নিছে, এগুলো সম্পর্কে তো এরকম ধারণা নাই। রিয়াজ, রিয়াজ আনকাউন্টেবল নাউন কেন? এটা আনকাউন্টেবল নাউন
uncountable noun. স্যার মানির মতো স্যার সিম্বলিক কাউন্টস স্যার নট ফিজিক্যাল বিসিএস পরীক্ষায় ভাই ভাই ছাত্রদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয় ধরেন সে যে কোশ্চেন জিজ্ঞেস করে সেই কোশ্চেনের আনসার যিনি জিজ্ঞেস করেন তার মাথায় থাকে কি থাকে না বলেন তো অবশ্যই থাকে স্যার স্যার অবশ্যই থাকে স্যার এখন যদি স্টুডেন্ট ওই ওনাকে বুঝাইতে চায় যে উনি যেটা জানে সেটা ভুল তাহলে কি হবে স্যার ভুল হবে স্যার সে ডিসকোয়ালিফাই হবে মানে সে ফেল করবে পরীক্ষায় অর্থাৎ যিনি অর্থাৎ একজন যার ভাইবা যিনি পরীক্ষা নিচ্ছেন অর্থাৎ তিনি পিএসসি সদস্যকে যদি কোনো ছাত্র বোঝাবার চেষ্টা করে যে তিনি কিভাবে চিন্তা করছেন তার কাছে যে আনসারটা অর্থাৎ জ্ঞান দিতে যদি ওনাকে চেষ্টা করে তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই করবে একদম কিছু পণ্ডিত আছে যে স্টুডেন্ট কিছু পাবেন পিএসসির ভাইবার পিএসসি যে সদস্য তাকে জ্ঞান দিতে যায় সে মনে করে সদস্যের জ্ঞান একটু কম আছে এরকম পাগল হওয়া যাবে না হ্যাঁ ওভার স্মার্ট হওয়া যাবে না যেমন পরীক্ষা অনেক সময় বলে এক্সামিনার যে আপনি তো ওভার স্মার্ট তখন এরকম কোশ্চেন যদি আপনাকে করে ভাইবা বোর্ডে আপনি কি বলবেন তা তো বটেই নাকি হ্যাঁ স্যার কি বলবো স্যার একটু শিখিয়ে দেন স্যার আমি যদি আপনাকে পিএসসির কোনো মেম্বার ভাইবা বোর্ডে বলে আপনাকে তো ওভার স্মার্ট মনে হচ্ছে আপনি কি কি বলবেন স্যার কি বলা যায় স্যার হাবিব কি বলবেন স্যার আমার প্রশ্ন করেন না স্যার হ্যাঁ মানে ওভার স্মার্ট হলো আপনাকে ব্যঙ্গবিদ্রুপ করার চেষ্টা করছে সে অর্থাৎ আপনাকে ছোট করবার মানে আপনাকে মানে ব্যঙ্গবিদ্রুপ করার চেষ্টা করছে অর্থাৎ আপনাকে হীন করবার চেষ্টা করা হচ্ছে এই কথার মাধ্যমে তখন আপনি বলবেন না স্যার আমি নিজেকে ওভার স্মার্ট মনে করি না অর্থাৎ এখানে আমি নিজেকে ওভার স্মার্ট মনে করি না বা আমি তেমনটা মনে করি না এখন যদি বলেন তা তো বটেই ওভার স্মার্ট না হলে এই পর্যন্ত আসতে পারছি ঠিক আছে এখন আনসারটার উপর কিন্তু অনেক কিছু যে আমি নিজেকে স্যার ভদ্র ভাবে স্যার আমি নিজেকে ওভার স্মার্ট মনে করি না হ্যাঁ মনে করি না আচ্ছা যাই হোক এখন সোপ এই যে কোশ্চেনটা এই সোপটা হলো দেখেন নর্মালি এটা যে কেন আনকাউন্ট আমি যে প্রশ্নটা আপনাদেরকে ধরেছি ডেফিনেটলি আমার মাথায় একটা আনসার আছে এবং সেই আনসারটা আপনাদের থেকে অনেক স্মার্ট আপনারা এতদিন পর্যন্ত যেটা জানেন এবং এই কারণে আমি ওই আনসারটা বের করবার জন্য চেষ্টা করছি যে আপনাদের মাথায় ওই আনসারটা আছে কিনা হ্যাঁ এখন যেটা হলো দেখেন সব আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে দুইটা সাবান দেন তিনটা সাবান দেন এই সবটা আসলে ইংলিশ ওয়ার্ড তাই না আমরা বাংলায় নিয়ে এসেছি কিন্তু এগুলো ইংলিশে এটা পিস আকারে ব্যবহৃত হয় ইংলিশে বলা হয় গিভ মি টু পিসেস অফ সব গিভ মি থ্রি পিসেস অফ সব কিন্তু আমরা যখন বাংলা করি তখন পিসটা বাদ দিয়ে সহজ করে নিয়েছি তিনটা সাবান দুইটা সাবান পিসটা বাদ দিয়ে দিয়েছি আমরা আমরা ইংরেজি শব্দ ইউজ করছি কিন্তু মাঝখানে একটা শব্দ বাদ দিয়ে টু পিসেস থ্রি পিসেস ফাইভ পিসেস যে সকল শব্দগুলো পিস আকারে কাউন্ট করা হয় সেগুলো হলো আনকাউন্টেবল নাউন এই সব ইংরেজি শব্দটা পিস আকারে কাউন্ট করা হয় কিন্তু বাংলায় আমরা বলার সময় পিস শব্দটা বাদ দিয়ে বলি এ কারণে আমাদের মনে হয় যেটা কাউন্টেবল হওয়ার কথা না এটা আনকাউন্টেবল নাউন কারণ এটা পিস আকারে ইংরেজিতে পিস আকারে গণনা করা হয় ইংলিশ ওয়ার্ড ওইভাবে আপনাকে গণনা করতে হবে মন থাকবে জি স্যার তারপর দেখেন পাবলিসিটি এগুলো বোঝা যাবে প্রোগ্রেস আচ্ছা হাত ববি হাত উঠিয়েছে ববি বলেন স্যার আমরা 2 মিনিটের একটা ব্রেক নিতে পারি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ব্রেক নিব আমি ব্রেক দিব না স্যার স্যার দরকার নেই স্যার দেখেন ববি আপনি কি ব্রেক চান নাকি আপনি নিজে নিতে চান আমাদের সবাইকে ব্রেক নিতে বলতেছেন না কোনটা স্যার উনি ব্রেক নিতে চাচ্ছে স্যার আচ্ছা দেখেন ভোকাবুলারি ওয়ার্ক লেজার টপিক গেল পাবলিসিটি প্রোগ্রেস চেস চেস পভার্টি আনকাউন্টেবল নাউন ওয়েদার হোমওয়ার্ক ফান এগুলো হলো আনকাউন্টেবল তাহলে এখানে দেখেন এখানে আপনার ঝামেলা হবে কোনটা মানি ফার্নিচার এটা ঝামেলা হবে ইনফরমেশন সিনারি হ্যাঁ এটা ঝামেলা হবে ইনফরমেশন ইনফরমেশন সিনারি সিনারি এটা ঝামেলা হয় তারপর ঝামেলা হয় এখানে আপনার লাগেজ ব্যাগেজ তোলবি তো বা একসাথে হ্যাঁ লাগেজ ব্যাগেজ তোল মেশিনারিতে ঝামেলা হয় মেশিনারি ইকুইপমেন্ট মেশিনারি মানে হলো যন্ত্রপাতি নাট বল্টু সহ সব কিছু একসাথে ইউনিট আকারে ইকুইপমেন্ট যন্ত্রপাতি ইউনিট অর্থাৎ ওই যন্ত্রের সাথে যতগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে ওগুলো সহ যন্ত্রের সাথে আনুষঙ্গিক যতগুলো বিষয় আছে সব মিলে ইকুইপমেন্ট বা মেশিনারি আনকাউন্টেবল নাউন
এই কয়টা তাহলে স্যার চেস ছাড়া স্যার চেসটা কি আমরা যে বুঝাচ্ছি আনকাউন্টেবল হ্যাঁ চেসটা হলো আনকাউন্টেবল নাউন কই চেস কর্ন অ্যাকোমোডেশন অ্যাডভাইস ব্যাগেজ লাগেজ নলেজ কারেজ নিউজ মিউজিক ভোকাবুলারি ওয়ার্ক লেজার ট্রাফিক এক্সপেন্ডিচার পাবলিক প্রোগ্রেস চেস চেস পনির এটা আনকাউন্টেবল নাউন পনির পনির যেটা ওটা তো ওজন করা হয় ওটা পড়া যাবে যেগুলো ওজন করা হয় সেগুলো চোখ বন্ধ করে আনকাউন্টেবল নাউন এখানে দেখেন তো এই কয়টা মনে রাখতে পারবেন মুখস্থ রাখতে পারবেন মুখস্থ রাখার দরকার আছে এখন যেগুলো আনকাউন্টেবল নাউন হয় না সেগুলো কি করা যাবে না মেনি যোগ করে প্লুরাল করা যাবে না যেমন দেখেন এরকম বলা যাবে না যে আই হ্যাভ ডান মেনি ওয়ার্কস টুডে এরকম লেখা যাবে না ইনকারেক্ট হবে সেটা সেটা হবে কারেকশন আই হ্যাভ ডান মাচ ওয়ার্ক বা এ লট অফ আনকাউন্টেবল নাউনের প্লুরাল করতে হবে আ লট অফ দ্বারা বা মাচ দ্বারা বা পিচ দ্বারা শেষ ইউজেজ অফ প্রোনাউন ইউজেজ অফ প্রোনাউন নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে প্রোনাউন নয় প্রকার যেমন পার্সোনাল প্রোনাউন এই প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় এই প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় যেমন আই উই ইউ হি শি দে ইট প্রতিটি প্রোনাউন এই প্রোনাউন দ্বারা পজিশন বা অধিকার বোঝানো অধিকার নির্দেশ করে এই প্রোনাউন দ্বারা পজিশন বা অধিকার নির্দেশ করে যেমন মাইন আওয়ার্স ইউর্স হিজ হার্স দেয়ার্স ইটস একটা সেন্টেন্স লেখেন তো লেখেন আমাদের দেশটি চমৎকার আমাদের দেশটি আমাদের দেশটি চমৎকার আমাদের দেশটি চমৎকার এটা আওয়ার্স কে প্রোনাউন হিসাবে লিখে ইউজ করবেন আওয়ার্স আওয়ার্স কে প্রোনাউন হিসাবে লিখে সেন্টেন্সটা অনুবাদ করবেন আমাদের দেশটি চমৎকার আওয়ার্স কে প্রোনাউন হিসেবে লিখে এই সেন্টেন্সটি লিখবেন আমাদের দেশটি চমৎকার স্যার হ্যাঁ স্যার আজকে আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার ঠিক আছে হ্যাঁ পরে ভিডিও দেখে নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি লাগলেন হাবি বলেন তো আমাদের দেশটি চমৎকার স্যার আওয়ার্স কান্ট্রি ইজ এক্সিলেন্ট আওয়ার্স কান্ট্রি আপনি লিখলেন আওয়ার্স কান্ট্রি ইজ এক্সিলেন্ট আপনি লিখেছেন আওয়ার্স কান্ট্রি ইজ এক্সিলেন্ট আওয়ার্স কান্ট্রি is excellent acha dekhen to ekhane hours ta ki pronoun hoyse sir hours er jodi bola hoy sir s er pore ekta ia dite hobe sir ha sir oi tokhon to poriye chilen ha jodi apostrophe ekta comma dite hobe jodi dei tale ki sir hobe sir na hobe na apnar eta hoyni আচ্ছা ওই এটা নুসরাত কি লিখছেন স্যার আমি আওয়ার্স লিখেছি কিন্তু অ্যাপোস্ট্রোফি দেইনি আওয়ার্স কান্ট্রি ইজ এক্সিলেন্ট লিখেছি মানে আমাদের স্যার আওয়ার্সটা শেষ হবে স্যার আমি আওয়ার্সটা শেষ হলে তাহলে এরকম হবে যে সেই ক্ষেত্রে স্যার এটা কেমন হয় যে দা কান্ট্রি অফ আওয়ার্স ইজ ওয়ান্ডারফুল দা কান্ট্রি অফ আওয়ার্স না স্যার অ্যাপোস্ট্রোফি তো দেইনি স্যার অ্যাপোস্ট্রোফি তো আসবে না অ্যাপোস্ট্রোফি আসবে কেন প্রোনাউন দি কান্ট্রি ইজ এক্সিলেন্ট আওয়ার্স হবে হ্যাঁ দি কান্ট্রি ইজ এক্সিলেন্ট আওয়ার্স না হবে না আর বলেন আওয়ার্স ইজ এক্সিলেন্ট কান্ট্রি আওয়ার্স ইজ অ্যান এক্সিলেন্ট কান্ট্রি
দেখেন আওয়ার্স, এই আওয়ার্সটা হলো প্রোনাউন, প্রোনাউনটা নাউনের মতো একাই বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কারো পূর্বে বসবে না, প্রোনাউনটা কারো পূর্বে হবে না। আওয়ার কান্ট্রি বলা যায়, আওয়ার কান্ট্রি ইজ এক্সিলেন্ট, সেই ক্ষেত্রে আওয়ারটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা এভাবে লিখতে পারবেন, আওয়ার কান্ট্রি ইজ এক্সিলেন্ট, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ এক্সিলেন্ট। দেখেন এখানে আমাদের এই আওয়ারটা, এই আওয়ারটা হলো অ্যাডজেক্টিভ, এই আওয়ারটা হলো অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যখন বসবে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, একাই যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন হবে আমাদের প্রোনাউন। দেখেন তো ক্লিয়ার না, ক্লিয়ার না? পজিটিভ প্রোনাউন একাই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আর যখন কোনো নাউনের পূর্বে বসবে সেটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা পজিটিভ প্রোনাউন, আওয়ার্স ইজ এন এক্সিলেন্ট কান্ট্রি, অথবা আওয়ার কান্ট্রি ইজ এক্সিলেন্ট, সেক্ষেত্রে আওয়ারটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অধিকার নির্দেশ করে, এটা যেমন মাইন, দিস পেন ইজ ইয়োর্স, এই কলমটি তোমার, দিস পেন ইজ ইয়োর্স, এরকম যদি বলেন, দেখেন দিস পেন ইজ ইয়োর্স, দিস পেন ইজ ইয়োর্স, ওয়াই ও ইউ আর এস, ইয়োর্স, ইয়োর্সটা হলো আমাদের প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। আর যখন দিস ইজ ইউর পেন, তখন ইউরটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক প্রোনাউনটা আমরা একসাথে দেখব। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমফ্যাটিক প্রোনাউনটা আমরা একসাথে দেখব, সেটা হলো দেখেন যে সেলফ বা সেলফ যুক্ত। প্রথমে হলো এই রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন গুলোর মূল বৈশিষ্ট্য হলো এটা আপনার সেলফ বা সেলফ যুক্ত হতে হবে, এখানে এস ই এল এফ অথবা এস ই এল ভি ই এস যুক্ত হতে হবে। এখানে সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন, সেটা কার সাথে সেলফ যুক্ত হবে? পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হবে, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হবে। যেমন হিম, হিমসেলফ, হার, হার সেলফ, দেম, দেম সেলফ, ইউ, ইউর সেলফ, একটা আর হয়ে আসবে, মি তো হয় না, মি সেলফ তো হয় না, মাই সেলফ হয়, মাই সেলফ। এখন রিফ্লেক্সিভ কখন হবে? পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের জায়গায় বসে এবং সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। অবজেক্টের জায়গায় বসে সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্ষেত্রে বাংলা অর্থ হবে নিজেকে, একটু লিখে রাখেন, এক্ষেত্রে বাংলা অর্থ হয় নিজেকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা অর্থ হয় নিজেকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা অর্থ হয় নিজেকে। যেমন হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে খুন করেছিল, যে হিমসেলফ অবজেক্টের জায়গায় বসে সাবজেক্টকে নির্দেশ করছে, অবজেক্টের জায়গায় বসে সাবজেক্টকে নির্দেশ করছে নিজেকে। ইউ আর কিলিং ইউর সেলফ, তুমি নিজেকে খুন করতেছ, ইউর সেলফ নিজেকে। আই এম ডিসিভিং মাই সেলফ, আমি নিজেকে ফাঁকি দিচ্ছি, উই আর ডিসিভিং আওয়ার সেলফ। তো অবজেক্টের জায়গায় বসে যখন সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এরপর আছে ইমফ্যাটিক প্রোনাউন, জোর দেওয়া বোঝাতে বসে, ইমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়া বোঝাতে বসে, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে তার উপর জোর প্রদান করে তাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। এক্ষেত্রে বাংলা অর্থ হয় নিজে, রসযুক্ত হয়ে লেখেন, ইমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে বাংলা অর্থ হয় নিজেই, ইমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে বাংলা অর্থ হয় নিজেই, ইমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে বাংলা অর্থ হয় নিজেই। যেমন আই মাই সেলফ ডিড দিস, আমি নিজে এটা করেছিলাম, জোর দেওয়া বোঝাবে, আই মাই সেলফ ডিড দিস, ইউ ইউর সেলফ ওয়েন্ট দেয়ার, তুমি নিজেই সেখানে গিয়েছিলে, হি হিমসেলফ কেম হিয়ার, সে নিজে এখানে এসেছিল, জুই হার সেলফ টোল্ড দিস, জুই নিজে এটা বলেছিল, জুই হারসেলফ টোল্ড দিস। তাহলে কি হলো এখানে, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন শেষে বসবে, সাবজেক্টকে নির্দেশ করবে, বাংলা অর্থ হবে নিজেকে, নিজেকে। আর আমাদের যেটা ইমফ্যাটিক জোর দেওয়া, সেক্ষেত্রে সাবজেক্টকে ঠিক পরেই বসবে এবং অর্থ হবে নিজেই, রসই যুক্ত হয়ে। তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, এই প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, কি কি গুলা, দিস, দ্যাট, দিস, দোজ, ইট, দিস, দ্যাট, দিস, টি এইচ ইএস ই প্লুরালের ক্ষেত্রে দিস এর প্লুরাল হলো দিস, দোজ, দ্যাট এর প্লুরাল হলো দোজ, টি এইচ ও এস ই, ইট,
যেমন এখানে দেখেন দিস ইজ মাই পেন, এই কলমটি আমার, দিস ইজ মাই পেন, একাই বাক্যের সাবজেক্ট, দিস ইজ মাই পেন, দিস আর মাই শার্টস, দিস, দোজ আর মাই বুকস, ইট ইজ মাই কার, ক্যাট। এখন দেখেন এখানে আমরা বলছি যে এই শব্দগুলো কিন্তু আবার আপনার অ্যাডজেক্টিভও হতে পারে, এই শব্দগুলো কিন্তু আমরা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, যদি এরকম হয় খেয়াল করেন, দিস পেন ইজ মাইন, আপনি এরকম যদি বলেন দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, আমরা এরকম যদি বলি এই ক্ষেত্রে এই দিসটা কি হবে, প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? স্যার দিস পেন ইজ মাইন, এই দিসটা হলো অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ হবে স্যার, দিসটা হলো নাউনের আগে বসে, কারণ নাউনের পূর্বে বসে, তাহলে দ্যাট কার, অর্থাৎ নাউনের পূর্বে বসলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো সবই হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর একাই যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে হবে প্রোনাউন, তাহলে দিস পেন ইজ মাইন, দিসটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর দিস ইজ মাই পেন, দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ক্লিয়ার? ক্লিয়ার? ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, এ ধরনের প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন এনি ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, অল, সাম, সাম ওয়ান, এনিবডি, নান, সামবডি, মেনি, অ্যানাদার, বোথ, সেভারেল, ফিউ, যেমন এনি ওয়ান অফ ইউ মে গো, তোমাদের যে কোনো একজন যেতে পারো, অফ এর সাবজেক্ট, এনি ওয়ান অফ ইউ মে গো, এনি অফ দ্য পেন্স উইল ডু, যে কোনো কলমেই চলবে, এনি ওয়ান অফ ইউ মে গো, অল ডিড ইট, এভরি ওয়ান উইল লিভ দ্য আর্থ, নান অফ দেম হ্যাভ কাম ব্যাক, মেনি অফ দেম ওয়ার অনেস্ট, বোথ অফ দ্য প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট, এ ফিউ অফ দেম ওয়ার অ্যাটেন্টিভ, সামওয়ান অফ ইউ রিকোয়েস্টেড মি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, তাহলে এগুলা কখন, একাই যখন বাকি সাবজেক্ট হবে তখন হবে ইনডেফিনিট প্রোনাউন, কিন্তু আপনি যদি এরকম বলেন, আমি যদি এরকম বলি দেখেন যে এনি পেন উইল ডু, এনি পেন উইল ডু, ধরেন এরকম যদি থাকে যে এনি পেন উইল ডু, এখানে ধরেন আপনার এনি পেন, এই এনিটা নিচে যদি আন্ডারলাইন করা থাকে এনিটা কি হবে, কোন শব্দ যদি নাউনের পূর্বে বসে নাউনের দৈর্ঘ্য অবস্থা নির্দেশ করে সেটা হবে অ্যাডজেক্টিভ, এখানে এনি হলো আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু এনি অফ দ্য পেন্স, এনি অফ, অফ এর সাবজেক্ট, তখন এনিটা হলো ইনডেফিনিট প্রোনাউন, দুইটার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওটা আমরা একটা ফুল ক্লাসে দেখাবো, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করতে এই প্রোনাউন গুলো ব্যবহৃত হয়, প্রশ্ন করতে এই প্রোনাউন গুলো ব্যবহৃত হয়, ইন্টারোগেটিভ প্রোনাউনটা প্রশ্ন করতে এই প্রোনাউন গুলো ব্যবহৃত হয়, এবং এগুলো বাক্যের শুরুতে বসে, এগুলো কি কি, যেমন হোয়াট, হোয়া, হু, হুজ, হুম, হুইজ, হোয়াট, হু, হুজ, হুম, হুইজ, হোয়াট, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট ইজ দ্য ম্যাটার, হুম ডু ইউ ওয়ান্ট, হুইজ অফ দ্য পেন্স ডিড ইউ লাইক, হু ইজ দেয়ার, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু যদি এরকম বলি আমি দেখেন, হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, 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 এখানে হোয়াটটা কি হবে, কোন পার্সোনাল স্পিস হবে, অ্যাডজেক্টিভ হবে স্যার, অ্যাডজেক্টিভ হবে, ইয়েস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, হোয়াট কালার, একইভাবে হুইজ, হাউজ ইজ ইউরস, হুইজ হাউজ ইজ ইউরস, হুইজ হাউজ ইজ ইউরস, হুইজ অ্যাডজেক্টিভ, হুইজ হাউজ ইজ ইউরস, হুইজটা হলো অ্যাডজেক্টিভ, হাউজ নাউনের পূর্বে বসেছে তাহলে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, ক্লিয়ার না, কনফিউশন আছে কারো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার স্যার, ইজ ইট ক্রিস্টাল ক্লিয়ার,
ক্লিয়ার স্যার বলছি ক্রিস্টাল ক্লিয়ার কিনা পানির মতো পরিষ্কার পানির মতো স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ারটা হলো পানির জি স্যার ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার গুড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক করে বোঝায় যেমন ইচ আইদার নাইদার এভরিওয়ান যেমন ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট আ পেন ইচটা হলো এখানে আমাদের প্রোনাউন অফ এর সাবজেক্ট হিসেবে বসেছে আইদার অফ ইউ ক্যান গো অফ এর সাবজেক্ট নাইদার অফ ইউ ক্যান গো অফ এর সাবজেক্ট এভরিওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট এভরিওয়ান কিন্তু আপনি যদি এরকম বলেন ইচ বয় হ্যাজ গট আ পেন টু রাইট উইথ আমি যদি এরকম বলি দেখেন ইচ বয় হ্যাজ গট আ পেন টু রাইট উইথ Each boy has got a pen to write with. Each boy has got a pen to write with. এখানে each boy has got a pen to write with. Each boy has got a pen to write with. এখানে ইচটা কোন পার্টস স্পিস হবে? Adjective. Adjective হবে স্যার। বুঝতে কার অসুবিধা আছে? জি না স্যার। জি না। সাদ্দাম এর আগে সমস্যা ছিল না আগেও পারতেন না আগে পারতাম এটা মোটামুটি পারতাম এটা পারতাম গুড এগুলা নরমালি অত বেশি সমস্যা ছিল না এটা অনেকটা সহজ তাহলে নাউনের পূর্ব আসলে অ্যাডজেক্টিভ এটা কিন্তু না বোঝার তেমন কিছু নাই আগে থেকে আপনি এগুলা পারেন তারপর আমি একটু পার্থক্যটা ধরাই দিচ্ছি হ্যাঁ ক্লিয়ার করে করে স্যার আমি কিন্তু কিছু পারি না স্যার আচ্ছা গুড হ্যাঁ হ্যাঁ কিছু না পারলেও ভালো এখন সব পারবেন একসাথে দৃষ্টি এরপর আমরা পাবো দেখেন দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে ইচ আদার দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে ওয়ান অ্যানাদার বসে এটা কারেকশনের পরীক্ষায় আসে কারেকশনের পরীক্ষায় এটা আসে অর্থাৎ দুই ইচ আদার আর ওয়ান অ্যানাদার দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইচ আদার দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক ওয়ান অ্যানাদার যে দে চিট ওয়ান অ্যানাদার দ্য টু বয়েজ হিট ইচ আদার ডু ইউ টু নো ইচ আদার ডু ইউ টু নো ইচ আদার তোমরা কি দুজন দুজনকে চিনো ডু ইউ টু নো ইচ আদার দুইজন ইচ আদার হ্যাঁ তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের হ্যাঁ দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝালে ইচ আদার দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝালে ওয়ান অ্যানাদার বসবে এই হলো মোটামুটি আমাদের এখানকার প্রোনাউনটা শুধু বাকি থাকলো রিলেটিভ প্রোনাউন দি টু বয়েজ এ টু কি অ্যাডজেক্টিভ স্যার হ্যাঁ টু বয়েজ টুটা অ্যাডজেক্টিভ আমরা যেটা আছে আমাদের রিলেটিভ প্রোনাউন ওটা আমরা আগামী ক্লাসে দেখব ডিটেইলস মূলত আর আজকে আর কিছু নাই না 10 মিনিট আমাদের সেভ হয়ে গেছে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার না বলেন স্যার রবি বয়েসের ফাদার অ্যাডভাইসড গিভিং আপ চুপ হ্যাঁ ফাদার অ্যাডভাইসড গিভিং আপ ব্যাড হ্যাবিটস তো এখানে অপশন আছে হচ্ছে স্যার এ ব্যাড হ্যাবিটস আর অ্যাডভাইস টু গিভ আপ বাই ফাদার বি ফাদার অ্যাডভাইসড দ্যাট bad habits should be given up to answer ta b diyeche sir ekhon active passive naki ji sir active passive acha active udaharon active ta ki ache ektu bhalo kore prothome jai sir ei proshno ta oi je sochibalwer sahakari gobeshona officer e aschilo eibar ashe না স্যার 6 2006 অ্যাক্টিভ আছে অ্যাক্টিভটা বলুন কি আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফাদার অ্যাডভাইসড গিভিং আপ ব্যাড হ্যাবিটস
এটাকে প্যাসিভ আছে। প্যাসিভ বলে কি করুন বলেন তো? স্যার নরমালি যদি স্যার আমরা নরমাল নিয়মে করি তাহলে তো স্যার ব্যাড হ্যাবিটসটা আগে আসার কথা না? তো এখানে অ্যানসার দিছে হচ্ছে ফাদার অ্যাডভাইস দ্যাট ব্যাড হ্যাবিট শুড বি গিভেন আপ। এখন স্যার আপনি তো বলেছেন যে কনজাংশনাল ক্লজ তো শুড তো বসার কথা না, শুধু ব্যাড হ্যাবিটস বি গিভেন আপ হওয়ার কথা, কিন্তু অ্যানসার এখানে দিয়েছে স্যার শুড বি গিভেন আপ। আচ্ছা এখন দেখেন ফাদার অ্যাডভাইসড গিভিং অফ ব্যাড হ্যাবিটস। আচ্ছা এখানে ব্যাড না, এখানে গিভিং আছে যে ব্যাড হ্যাবিটস শুড বি অ্যাডভাইস। তাহলে তো ব্যাড হ্যাবিটকে দেখেন, ভালো করে দেখবেন ব্যাড হ্যাবিটকে পরামর্শ দেওয়া হয়েছিল, ব্যাড হ্যাবিটকে তো পরামর্শ দেওয়া যাবে না। না স্যার ব্যাড হ্যাবিটকে পরামর্শ দেওয়া যাবে না। ফাদার অ্যাডভাইসড গিভিং আপ ব্যাড হ্যাবিটস। এখানে দেখেন এখানে ব্যাড হ্যাবিটকে যদি আপনি সাবজেক্ট করেন তাহলে ওখানে আনসারটা কি আছে? অপশনগুলো কি কি আছে? অপশনগুলো স্যার অপশন আছে হচ্ছে এ ব্যাড হ্যাবিটস আর অ্যাডভাইস টু গিভ আপ বাই ফাদার। না ব্যাড হ্যাবিটস অ্যাডভাইস করা যাবে না, হ্যাঁ ওটা হবে না। নেক্সট অপশন বি ফাদার অ্যাডভাইস দ্যাট ব্যাড হ্যাবিটস শুড বি গিভেন আপ। আর অপশন সি ব্যাড হ্যাবিটস শুড বি গিভেন আপ বাই ফাদার। অপশন ডি ব্যাড হ্যাবিটস আর অ্যাডভাইস টু গিভেন আপ বাই ফাদার। না ব্যাড হ্যাবিটস আর অ্যাডভাইস করলে অর্থই আসবে না এখানে, এখানে ব্যাড হ্যাবিটস আর অ্যাডভাইস করলে এটা অর্থই হবে না। এখন দেখেন এখানে যেটা দেওয়া আছে যে ফাদার অ্যাডভাইস দ্যাট ব্যাড হ্যাবিটস শুড বি গিভেন আপ, এখানে যেটা হলো আপনার কাছাকাছি অর্থে আমরা ওইটা নেওয়া যায়। এখানে যেহেতু অন্যটা সাবজেক্ট করা যাবে না, এটা আপনার ইচ্ছা করা যাবে না, এটা পরামর্শের ক্ষেত্রে শুড দিয়ে করা যায় যে ফাদার অ্যাডভাইস দের কমপ্লেক্স করলে অর্থটা আসে, অর্থাৎ ফাদার অ্যাডভাইস দ্যাট ব্যাড হ্যাবিটস শুড বি গিভেন আপ। এখানে আপনার ফাদার অ্যাডভাইস, এখানে ব্যাড হ্যাবিটকে যদি সাবজেক্ট করেন, ব্যাড হ্যাবিটকে সাবজেক্ট করলে এটা অর্থই হচ্ছে না, এই জন্য এটা নেওয়াই যাবে না। আর ফাদারকে দিয়ে যেটা করলে ওটা অর্থ আসে যে ফাদার অ্যাডভাইস দ্যাট ব্যাড হ্যাবিট শুড বি গিভেন আপ, এটা বাইরে যাওয়ার একটা সুযোগ না। এখানে যে সেন্সি কোশ্চেনটা করেছে মানে এটাই হলো এই পর্যন্ত, এই পর্যন্ত এখানে বেস্ট বেস্ট অপশন তো চায়, চারটার মধ্যে বেস্ট কোনটা? এখানে এটাই বেস্ট, যে চারটা দেওয়া আছে এর মধ্যে এটাই হলো বেস্ট আনসার। তাহলে কি স্যার অ্যানসার করতে গেলে আমরা মানে মিনিংটাও দেখব যে এটা বেস্ট অ্যানসার কিনা? আপনাদের কাছে বেস্ট ফাইন্ড আউট দ্য বেস্ট অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু বলা থাকে ফাইন্ড আউট দ্য বেস্ট অল্টারনেটিভ, বেস্ট অল্টারনেটিভ যেটা আছে সেটা আপনাকে নিতে হবে। বেস্টটা যখন, এটা যেহেতু অবজেক্টটাকে সাবজেক্ট করে প্যাসিভ করা যাচ্ছে না তখন আপনি কমপ্লেক্সে যাচ্ছেন, কারণ প্যাসিভ করার জন্য যেটা অবজেক্টকে সাবজেক্ট করে প্যাসিভ করা যাচ্ছে সেখানে আপনি কমপ্লেক্সে যাবেন না। তাহলে শেষ স্যার, নেক্সট ডে তে এক্সাম কোন টপিকের উপর হবে? পরীক্ষা হবে সিনোনিমস অ্যান্টোনিমস এর উপর। সিনোনিমস অ্যান্টোনিমস আসসালামু আলাইকুম। নমস্কার।